রপ্তানি বন্ধ থাকলেও ভারতের বন্দরে পাঁচ দিন আটকে থাকা পেঁয়াজ আসছে আজ, রপ্তানি হতাশ ভারতীয় কৃষক, বাজার হারানোর শঙ্কায় দেশটির ব্যবসায়ীরা। হাতুড়ি হেলমেট বাহিনীর প্রভাবে হাজার হাজার বিঘার জমির মালিক ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত ও রুবেল, সরকারি অসাধু কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ। কক্সবাজারের চকরিয়ায় সরকারি ভবনে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে ব্যবসার অভিযোগ আওয়ামী লীগ ও জামায়াত নেতার বিরুদ্ধে, দু নেতার অস্বীকার। করোনার কারণে অর্থনৈতিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশে কর্মহীন কয়েক লাখ বাংলাদেশি, নতুন নতুন শ্রমবাজার সৃষ্টির চেষ্টা চলছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং চট্টগ্রামের পথে হেফাজত ইসলামের আমির আহমদ শফির মরদেহবাহী গাড়ি আজ দুপুরে হাটহাজারিতে জানাজা, দাফন করা হবে মাদ্রাসার ভেতরে কবরস্থানে। ভোরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। রপ্তানি বন্ধ থাকলেও ভারতের বন্দরে পাঁচ দিন আটকে থাকা পেঁয়াজ আসছে আজ। এসব পেঁয়াজ হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে ঢুকলে বাজারে দাম কমার আশা করছেন ব্যবসায়ীরা। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে পেঁয়াজ রপ্তানির বিষয়টি নিশ্চিত করা হয়। ও চিঠির বরাত দিয়ে পেঁয়াজ আমদানিকারক হারুনুর রশিদ জানান, আগের খোলা ঋণপত্রের বিপরীতে সীমান্তের ওপারে আটকা পড়া পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এতে আজ থেকেই পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো দেশে ঢুকবে। হিলি স্থলবন্দর দিয়ে 200 পেঁয়াজ ভর্তি ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব পেঁয়াজ নষ্ট হচ্ছে বলে আমদানিকারকরা অভিযোগ করে আসছেন। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি পাওয়ায় সাতক্ষীরা ও বেনাপোল স্থলবন্দর দিয়েও আজ দেশে পেঁয়াজের ট্রাক আসবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। রাত 9টার পরে আমরা একটি নোটিফিকেশন পেয়েছি ভারতের সরকারের যে বাংলাদেশে তারা এক্সপোর্ট করবে পেঁয়াজ, কিন্তু গত রবিবারে যে টেন্ডারটি হয়েছে, যে টেন্ডারের এগনেস্টে যে পেঁয়াজগুলো আছে সেটাই শুধু এক্সপোর্ট করবে, কিন্তু আমরা সেটাতে নারাজ হয়েছি। আমরা ভারতীয় সরকার তথা এক্সপোর্টারদের জানিয়ে দিয়েছি শুধু সেইটা এক্সপোর্ট করলেই হবে না, আমাদের যেই পণ্যগুলো প্রত্যেকটি পেঁয়াজ যেগুলো দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলো, প্রত্যেকটি ট্রাক বাংলাদেশে এক্সপোর্ট করতে হবে, যেগুলো এলসি দিয়েছে এলসির এগনিস্টে প্রতি টন পেঁয়াজ আমাদের বাংলাদেশে এক্সপোর্ট করতে হবে, এটা আমরা দাবি জানিয়েছি। এদিকে পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারত সরকারের সিদ্ধান্তে হতাশ দেশটির কৃষকরা, তাদের দাবি সরকারের সিদ্ধান্তের ফলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আর ভারতীয় ব্যবসায়ীদের আশঙ্কা রপ্তানি বন্ধ করার কারণে তাদের দীর্ঘদিনের পুরনো বাজার তুরস্ক, চীন এবং মিশরের দখলে যাবে। এদিকে রপ্তানি বন্ধের পাঁচ দিনের মাথায় ভারতে পেঁয়াজের দাম অর্ধেকে গিয়ে ঠেকেছে। রফতানি বন্ধের ঘোষণার পর ভারতে প্রতিদিনই কমছে পেঁয়াজের দাম। দেশটিতে মাত্র পাঁচ দিন আগে প্রতি কেজি পেঁয়াজ 40 রুপিতে বিক্রি হলেও এখন দর 17 থেকে 18 রুপি। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়া কৃষকের কণ্ঠে হতাশার সুর। পেঁয়াজ চাষ করা কৃষকদের জন্য এটাই মুনাফা করার সবচেয়ে ভালো সময়, কিন্তু রপ্তানি বন্ধ করায় উল্টো ক্ষতির মুখে আমরা। কয়েকদিনের ব্যবধানে দাম অর্ধেকে নেমেছে। অন্যদিকে দেশটির ব্যবসায়ীদের আশঙ্কা, ঘন ঘন পেঁয়াজ রপ্তানিতে সরকারের নিষেধাজ্ঞার কারণে হাতছাড়া হতে বসেছে তাদের দীর্ঘদিনের বাজার। এটা অবশ্যই কৃষকদের মতো ব্যবসায়ীদের জন্য বড় ক্ষতি। আমাদের কাছে পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশ, মালদ্বীপ, কলম্বো সহ অনেক দেশের বড় অর্ডার ছিল, কিন্তু এখন সব বাতিল করতে হচ্ছে। এখন এসব দেশের ক্রেতারা তুরস্ক, চীন এবং মিশর থেকে পেঁয়াজ কিনবে, যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ। অতিবৃষ্টির কারণে কম উৎপাদন হওয়া এবং অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে গত সোমবার থেকে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে ভারত। কাজী ইফতেকার শুভ, সময় সংবাদ। এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। আজিজ, আপনাকে, আপনি জানেন যে ভারত সরকার যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, সেই পেঁয়াজ রপ্তানি বন্ধের আজকে টানা 6 দিন চলছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো পেঁয়াজের ট্রাক আমরা দেখছি বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। আমরা কথা বলেছি স্থানীয় ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে গত 14 সেপ্টেম্বর যে সময় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়, এরপরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় যে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা সেটা কিছুটা শিথিল করা হয় এবং জানানো হয়। 16 সেপ্টেম্বর থেকে কিন্তু বাংলাদেশে
যেগুলো পেঁয়াজের গেট পাস করা আছে সেই পেঁয়াজের চালানটা ছাড়া হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত কিন্তু কোনো একটি ট্রাকও বেড়াপুর বন্দরে প্রবেশ করেনি। ব্যবসায়ীরা বলছেন যে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতের বেনাপোল বন্দরে তাদের প্রায় 40টি ট্রাক কিন্তু এখনও দাঁড়িয়ে আছে পেঁয়াজ নিয়ে। যদি দ্রুত এসব পেঁয়াজের ট্রাক বন্দরে প্রবেশ না করে তাহলে কিন্তু সেগুলো অনেকটা খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন, আরও বলছেন আমাদেরকে যেটা, যে এই সমস্ত যে পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশ বেনাপোল বন্দরে আসে এটা কিন্তু বিশেষ করে ভারতের নাসিক শহর থেকে আসে এবং সে পেঁয়াজের ট্রাক সেখান থেকে 1600 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু বেনাপোল বন্দরে আসতে কমপক্ষে 5 থেকে 6 দিন লেগে যায়। তো এরপরে যদি পেট্রাপোল বন্দরে কোনো কারণে এই যে পেঁয়াজের ট্রাক আটকা পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো আর ভালো থাকার কথা না। আমরা কথা বলেছি আরও ব্যবসায়ীদের নেতাদের সাথে, ব্যবসায়ী নেতারা বলছেন তারা যখন ভারত থেকে কোনো পণ্য আমদানি করেন তার আগে ব্যাংকের মাধ্যমে এলসি করতে হয় এবং এলসি করার পরে ভারতের যে রপ্তানিকারক সেই রপ্তানিকারকদের সাথে কিন্তু একটি চুক্তি করতে হয়। তো তারা বলছেন এই চুক্তি করার পর যে ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের আগে যে তারা হঠাৎ করে আবার বন্ধ করে দিলেন, এই বন্ধ করার যৌক্তিকতা কতটুকু? তো তারা বলতেছেন এতে কিন্তু তাদের প্রচুর পরিমাণে যে অর্থনৈতিক ক্ষতি সেই ক্ষতিটার কিন্তু শিকার হতে হচ্ছে। আমরা কথা বলেছি বেনাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে, বেনাপোল বন্দরের উপপরিচালক ট্রাফিক মামুন কর্মী তরফদার আমাকে জানিয়েছেন যে তাকে বলা হয়েছিল যে 2 দিন আগে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বেনাপোল বন্দরে আটকে থাকা ট্রাক ঢুকবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ট্রাক ঢুকেনি। তবে ট্রাক যদি ভারতীয় কর্তৃপক্ষ বেনাপোল বন্দরে প্রবেশ করায় তাহলে কিন্তু তারা পণ্য খালাসের সমস্ত ব্যবস্থা কিন্তু বেনাপোল বন্দরে আছে। আমরা কথা বলেছি বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমানের সাথে, তিনি কিন্তু ঠিক এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বেনাপোল বন্দরে কিন্তু যে সমস্ত পণ্য আমদানি হয় তার কিন্তু বড় একটি অংশ হচ্ছে কিন্তু পেঁয়াজ। তো হঠাৎ এই পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু একটা প্রভাব পড়েছে। বন্দরে যারা দিন আনে দিনখানে কাজ করে যে শ্রমিক, সে শ্রমিকদের মধ্যেও কিন্তু দেখা গেছে তারা বেকারত্ব দেখা গেছে। আমরা লক্ষ্য করেছি, সর্বশেষ আপনাকে যদি বলি যে চালানটা বেনাপোল বন্দরে প্রবেশ করেছে সে বন্দরের চালানটা ছিল হচ্ছে প্রতি মেট্রিক টন $118 মূল্যে পেঁয়াজের চালান। তো সেই হিসাবে এই আমদানি পেঁয়াজের মূল্য কিন্তু প্রতি কেজি সর্বোচ্চ কিন্তু 15 টাকা করে আমদানি খরচ পড়ার কথা। কিন্তু আমরা বাজারে দেখতে পেয়েছি যে এই পেঁয়াজ কিন্তু এই পেঁয়াজেরটা কিন্তু দেখছি 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। এক্ষেত্রে বাজার যারা ব্যবসায়ী তারা বলতেছেন যে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু এই পেঁয়াজের যে উদ্যোগী বাজার সেটা নিয়ন্ত্রণ আসবে। তো এ ছিল আমার কাছ থেকে সর্বশেষ বেনাপোল স্থল বন্দর দিয়ে যে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ সেই রপ্তানি বন্ধের সর্বশেষ খবর। ভারত থেকে পেঁয়াজ রপ্তানির সম্ভাবনার খবরে স্থলবন্দর বেনাপোল স্থলবন্দরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। ঘোষণা দেওয়া হলো বাড়তি দাম রাখলে যেসব ব্যবসায়ীর তথ্য প্রশাসনের কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে দাম বাড়ানোর পুরো দায় ভোক্তাদের উপর চাপিয়ে শেষ হলো ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভা। ক্ষুব্ধ আড়তদারদের দাবি বাজারে নয় অভিযান পরিচালনা করতে হবে শ্যামবাজার, পাবনা ও ফরিদপুর সহ মোকামগুলোতে। ব্যানারে লেখা পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে আড়তদার, আমদানিকারক ও খুচরা বিক্রেতাদের নিয়ে মতবিনিময় সভা। তবে বক্তব্যে পেঁয়াজের দাম বাড়ার পুরো দায় চাপানো হলো ক্রেতাদের উপর। কারণ বাজারে চাহিদা কতটুকু, এতটুকু মাল কিন্তু আসছে, আর আপনি আর আমি কি করছি, আমার 2 কেজি দরকার, আমরা গিয়ে হলে গেছি 10 কেজি, আপনি যদি আমার 200 টাকার জিনিস 300 টাকার দেন তা আমি নিতে অসুবিধা করব ঠিক। যখন দেখছে যারা বিক্রি করে তারা যখন দেখলো যে পাই ইনার যারা প্রক্রেতা তারা শুধু হুমড়ি খেয়ে পড়তেছে এবং যত দাম চায় তত দিয়ে নিতেছে, যার কারণে এই আকস্মিক এই মূল্য বৃদ্ধিটা। যদিও মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জানালেন একটি অসাধু মহল দাম বাড়ানোর জন্য দায়ী, তবে কারা এই চক্র এমন প্রশ্নের কোনো সদুত্তর নেই তার কাছে। এদিকে সভা শেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার শিকার ক্ষুব্ধ এক আড়তদার স্বীকার করেন প্রথম 2 দিন দাম বাড়ায় ঢাকার ব্যবসায়ীরাই, পরে খবর পৌঁছে যায় পুরো দেশে। এখন দাম নিয়ন্ত্রণে আনতে পাবনা, ফরিদপুর ও শ্যামবাজারের আমদানিকারকের মোকাবিলা
সকামে অভিযান চালানোর কথা বলেন তিনি। এদিকে শুক্রবার সকালে পেঁয়াজের বাজার মূল্য স্থিতিশীল করতে রাজধানীর তিনটি বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ, জমি দিবি না দখল করব, এভাবে কয়েক হাজার বিঘা জমির মালিক হয়েছেন ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত ও রুবেল। হাতুড়ি ও হেলমেট বাহিনীর প্রভাবে বাগিয়েছেন হাজার হাজার কোটি টাকা মূল্যের টেন্ডার। এই দুটি ক্ষেত্রেই যোগসাজশ রয়েছে ভূমি অফিস ও এলজিইডির অসাধু কর্মকর্তার। সিআইডি বলছে আসামিদের জিজ্ঞাসাবাদে আরও ২৫ জনের নাম এসেছে। কমিশনভোগী গডফাদারদের তথ্য দিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। ফরিদপুর শহরের ধলার মোড় থেকে ট্রলারে চড়ে যেতে সময় লাগে আড়াই ঘন্টা। সেখানে শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক বরকত ও ভাই রুবেল দখল করেছেন ১১২ একরেরও বেশি জমি, গড়েছেন মাল্টা, নারিকেল আর কলা বাগান, আছে হাঁস, মুরগি ও গরুর খামার। শহরের বাইপাস সড়কের দুই পাশে যেদিকে দুচোখ যায় শত শত একর জমির মালিক বনে গেছেন রুবেল ও বরকত। কোনো জমি কিনেছেন পানির দামে, আবার কোনোটা জোর করে হেবা দলিল করিয়ে। অভিযোগ রয়েছে তাদের সহায়তা করেছেন ভূমি অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তা। এসবি ট্রেডার্স ট্রেডার্স করছে, তারপর গাড়ি ঘুরি আছে। শুধু জমি দখলই নয়, কয়েক বছরে বাগিয়েছেন হাজার হাজার কোটি টাকা টেন্ডার। গ্রেফতারের পর বিতর্কের মুখে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ২৫টি টেন্ডারের কার্যাদেশ বাতিল করেছে এলজিইডি। হাতুড়ি ও হেলমেট বাহিনীর ভয় দেখিয়ে এবং এলজিইডির কর্মকর্তাদের যোগ সাদৃশ্যে এসব করেছেন বরকত ও রুবেল। একটা টেন্ডারের তালমা থেকে নগর কান্দা একটা রাস্তা ১২০ কোটি টাকার, সেখানে তারা ২০ লক্ষ টাকা ব্যয় করে নেই। তারা টেন্ডার বাজিতে সমস্ত টাকা পয়সা লুটপাট করত। সিআইডি বলছে বরকত রুবেল সহ গ্রেফতার নয় আসামিকে জিজ্ঞাসাবাদে আরও ২৫ জনের নাম উঠে এসেছে। তাদের সম্পৃক্ততা এখন যাচাই বাছাই করছেন তারা। ক্লোজ কর্নারেই আছে প্রায় ২৫ থেকে ২৬ জন লোক যাদের নাম ঘুরে ফিরে আসছে। তারা তাদের বক্তব্যের মধ্যে আমি যেটা বললাম যে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিচ্ছে, ২%, ৫%, ৩%। সব ঠিক থাকলে দু মাসের মধ্যে ২০০০ কোটি টাকা পাচারের আলোচিত এই মামলায় চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে চকরিয়ায় সরকারি ভবন দখল করে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে নানা ধরনের ব্যবসা করছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও জামায়াত নেতার বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হলেও দু নেতাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে সরকারি সম্পদ অন্যায়ভাবে ব্যবহার করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কক্সবাজারের চকরিয়া উপজেলার ঘোটাখালী ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন। এই ভবনের সামনে সারিবদ্ধভাবে গাছের খুঁটি রেখে চলছে ব্যবসা, আর ভবনের সামনে লালকালিতে বড় অক্ষরে লেখা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, কিন্তু নেই কোনো পাঠাগারের কার্যক্রম। পরিত্যক্ত ভবনের বাইরে ময়লা আবর্জনার ভাগাড়, আর জরাজীর্ণ এই ভবনের ভেতরের রুমগুলো একেবারে ব্যবহার অনুপযোগী। সেখানে কোমরসমান ময়লা কালচে পানিতে মশার আবাসস্থল। তবে সময় সংবাদের ক্যামেরা দেখতেই সরে পড়েন ভবন দখল করে ব্যবসা করা ব্যক্তিরা। এলাকাবাসী বলছেন পরিত্যক্ত হওয়ার পর জায়গাটি দখলের চেষ্টা করছে প্রভাবশালীরা। রাতে হলে জোয়ার আড্ডা বসে চাঁদের উপর। এটাতে কোনো বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছিল না। প্রায় ৪ বছর আগে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক ভুট্টু সরকারি জায়গাটিতে প্রতিষ্ঠা করতে চান বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, তাই ভবনটির সামনে লেখা হয় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার। আর বর্তমানে ভবনটির সামনে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়ে ভাড়া আদায় করছেন জামায়াত নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে দুইজনেই বিষয়টি অস্বীকার করেন। একজন লোক ওখানে কি করছে, মাটি ভরাট করে কিছু গাছ রাখছে, কিন্তু আমরা বাড়াছাড়া নিই না। জেলা প্রশাসক জানালেন সরকারি সম্পদ কেউ অন্যায়ভাবে ব্যবহার করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যথাযথভাবে সেটা অনুমোদিত নয়, আমরা সে ব্যাপারে আমাদের আইনি পদক্ষেপ যেগুলো আছে সেগুলো গ্রহণ করব। নিশ্চয়ই সরকারি কোনো সম্পদ
অন্যায়ভাবে কেউ দখল বা ব্যবহার এটা করতে পারবে না। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পার্শ্ববর্তী স্থানে 1986 সালে স্থাপিত হয় খোটাখালী ইউনিয়ন পরিষদ। 2012 সালে আরেকটি জায়গায় নতুন ভবন হওয়ার পর পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সময় সংবাদ কক্সবাজার। হেফাজত ইসলামের আমির আল্লাহ মাহমুদ শফির জানাজা আজ দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে মাদ্রাসার ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভোররাত 4টার দিকে তাকে মরদেহবাহী গাড়িটি চট্টগ্রামের দিকে রওনা দেয়। দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন 104 বছর বয়সী হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি। বৃহস্পতিবার ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হয় ঢাকায়। ভর্তি করা হয় পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান কওমি মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান হিসেবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা শফি। তার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন অনুসারীরা। আহমদ শফির ছেলে আনাস মাদানি গণমাধ্যমকে জানান, শনিবার দুপুর 2টায় হাটহাজারী মাদ্রাসায় জানাজা শেষে দাফন করা হবে আল্লামা শফিকে। জানাজা একটাই হবে, আমার আব্বা সারা জীবন এক জানাজার পক্ষেই ছিলেন এবং সুন্নতি জানাজা এটাই, এই জন্য আমরা একাধিক জানাজা করতে পারছি না। আপনারা এটাকে ভিন্ন খাতে কোনো কিছু প্রবাহিত করবেন না। আমার আব্বার ওসিয়ত অনুযায়ী, আমার আব্বা ওসিয়ত করেছেন, বলে গেছেন হাটহাজারী মাদ্রাসার ভিতরে যেই মকবরায়ে জামিয়া একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে দাফন করার জন্য আমার আব্বা বলে গেছেন, ওসিয়ত করে গেছেন। সেই ওসিয়ত অনুযায়ী হাটহাজারী মাদ্রাসার ভিতরের সেই মকবরাতেই, সেই মকবরায় জামিয়াতেই দাফন হবে ইনশাআল্লাহ। আমি সকলের জন্য, সকলের কাছে দোয়া চাচ্ছি, আব্বার জন্য দোয়া চাচ্ছি। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি আহমদ শফির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আল্লামা শফি। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব সহ অন্য রাজনৈতিক নেতারাও। এদিকে শুক্রবার রাত 11:15 দিকে আল্লামা শফির মরদেহ নেওয়া হয় পুরান ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসায়। সেখানে তাকে শেষবার দেখতে ও শ্রদ্ধা জানাতে ভিড় করেন অনুসারীরা। এরপর ভোর 4টায় সড়কপথে আল্লামা শফির মরদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে। লাশবাহী গাড়ির সামনে পেছনে ছিল পুলিশি নিরাপত্তা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন কমিটির সভাপতি ও স্থানীয়রা। তাদের দাবি, গ্যাস লাইন স্থাপনের আগেই শেষ হয় মসজিদের পাইলিং ও ভবন নির্মাণের কাজ। দেয়ালের পাশ দিয়ে যাওয়া লাইনের লিকেজ দিয়ে মসজিদে গ্যাস ঢোকে, তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তিতাস কোনো বক্তব্য দেয়নি। নারায়ণগঞ্জ থেকে রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের পর গ্যাস লাইন মেরামত করতে আসে তিতাস। দেখা যায় মসজিদের উত্তর পাশে অনেকটা দেয়াল ঘেঁষে চলে গেছে তিতাসের গ্যাস লাইন। সেখানে বড় বড় কয়েকটি ছিদ্রের সন্ধানও পাওয়া যায়। ওই লিকেজ দিয়েই মসজিদটিতে প্রবেশ করে গ্যাস, তবে মসজিদের নিচে পাওয়া যায়নি গ্যাস লাইনের সন্ধান। গ্যাস লাইন স্থাপনের আগেই মসজিদটির পাইলিং ও বিল্ডিং নির্মাণের কাজ শেষ হয় বলে দাবি মসজিদ কমিটি ও স্থানীয়দের। এই মসজিদ যখন শুরু হয়, ফাউন্ডেশন দেয়, তখন আমি সামনে কোনো পাইপ নাই আর এখনো দেখাতে পারবে না। 90-91 সনে হয় ফাউন্ডেশন, যে সময় এই যা মসজিদ ফাউন্ডেশন দেওয়া হয় সে সময় তিতাস গ্যাস যায় না এই জায়গাটা। মসজিদ কমিটির আবারও দাবি, লাইন নিজেদের না হওয়া সত্ত্বেও গ্যাসের উপস্থিতি টের পেয়ে মেরামতের জন্য যোগাযোগ করা হয় তিতাসে। এক্ষেত্রে বাদ সাধে ঘুষের 50,000 টাকা। আপনাদের কোনো লাইন ছিল না? আমাদের মসজিদের কোনো লাইন ছিল না, পাইপটা পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে অনেক বছর ধরে, লিকেজ হইয়া এটা মসজিদের ভিতর প্রবেশ করছে। এদিকে তিতাসের দাবিকৃত টাকা তুলতে মসজিদে ঘোষণা দেয়া হলে অনেকে চাঁদাও দেন। ঘটনার দায় তিতাসের দাবি করে ন্যায্য বিচারের প্রত্যাশা এলাকাবাসীর। জুম্মার সময় আমাদের সেক্রেটারি সাহেব বলছে 50,000 টাকা লাগবে, তো আপনারা যে যা পারেন কিছু সহযোগিতা করেন। আতুলিয়া বলছে যে আমি 1,000 টাকা দিব। এলাকাবাসীর দাবির বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তিতাসের গঠিত তদন্ত দল। তবে তদন্ত প্রতিবেদনকে দায়সারা মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, এমন রিপোর্টের নেতিবাচক প্রভাব পড়বে গ্রাহকদের মাঝে।
আমি যে এটা এখন এখন বলাটা ঠিক হবে না, আমি আগে জেনে নেই ওনারা কি বলতেছে, তারপরে আমার কমিটির সাথে বসে আমি কথা বলবো। তদন্ত রিপোর্ট সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। যারা নিহত হয়েছে তাদের প্রতি একটা ভয়ানক রকমের অসম্মান প্রদর্শন হয়েছে। যারা এই তদন্ত করেছে তাদেরকেও এটা অভিযোগ অভিযোগের দায় অভিযুক্ত করা এবং বিচারের আওতায় আনা উচিত। দুর্ঘটনার ১৩ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার তিতাস ও জেলা প্রশাসক তদন্ত প্রতিবেদন জমা দেয়। ফায়ার সার্ভিসের প্রতিবেদন আগামী রোববার দেওয়ার কথা রয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনার পর থেকেই পক্ষে বিপক্ষে চলছে অভিযোগ, পাল্টা অভিযোগ, কাদা ছোড়াছুড়ি। তবে একথা সত্য যে ভবিষ্যতে এমন দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে সেবা সংস্থাগুলোর নজরদারি যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি গ্রাহকদের সচেতনতাও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পত্রিকায় পাত্রচাই বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে সাদিয়া জান্নাত নামের ওই নারীর ২০ কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছে সিআইডি। তাকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ক্যামেরার সামনে মুখ লুকানোর চেষ্টা করছিলেন এতদিন পত্রিকায় পাত্রচাই বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় প্রতারণা করে আসা এই নারী। কানাডার সিটিজেন পাত্রীর জন্য পাত্রচাই বলে বড় বড় পত্রিকায় বিজ্ঞাপন, বিজ্ঞাপন দেখে আগ্রহীদের ফোন কল, এরপর থেকেই নিয়মিত যোগাযোগ। এবারে প্রতারণার পরবর্তী ফাঁদ, রেস্তোরাঁয় দাওয়াত দিয়ে আইনজীবী, দোভাষী ও পিএসও হাজির পাত্রী, পাত্রকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ। ওখান থেকে ২০০ কোটি টাকা আমি আনবো, এটা তোমার নামে আনবো, এরকম করে প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকা নিয়ে নেন। আমার ছেলেদের জন্য আমি যেতে চাই, বলছে আপনাকে নেওয়ার পরে আপনার ছেলেদের নিয়ে যাওয়া যাবে এক বছরের মধ্যে। প্রায় ৯.৫ লক্ষ টাকা সে আমার কাছ থেকে ৩ বারে নিচ্ছে। ১০ বছরে বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে প্রতারক সাদিয়া জান্নাতকে গ্রেফতারের পর উঠে আসে মূল কাহিনী। সিআইডি জানায় সাদিয়া জান্নাতের মূল বাড়ি কুমিল্লার দেবিদ্দারে। প্রাথমিক অনুসন্ধানে প্রতারণার মাধ্যমে জান্নাতের ২০ কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছে তারা। ২০ থেকে ২৫ কোটি টাকার উপরে বিভিন্নভাবে তারা হাতিয়ে নিয়েছে এবং আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইভেন যেদিন আমরা গ্রেফতার করলাম সেই দিনও ৪০ লাখ টাকা ব্যাংকে এফডিআই করেছেন। তো এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু প্রতারণার মাধ্যমে অবৈধ উপায়ে উপার্জিত। সাদিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রতারণা সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে বলে জানায় সিআইডি। শারিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। করোনাকালীন বিশ্বের শীর্ষস্থানীয় অধিকাংশ বন্দরের অগ্রগতি স্তিমিত হয়ে পড়লেও এই ক্ষেত্রে ব্যতিক্রম চট্টগ্রাম বন্দর। নানা সংকটের মাঝেও এই বন্দর চলতি অর্থবছরে ৬% বেশি প্রবৃদ্ধির আশা করা হচ্ছে। অথচ শীর্ষ ৫টি বন্দরেরই বর্তমান অগ্রগতি নেতিবাচক। মূলত লকডাউনের মাঝে গার্মেন্টসের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানা খুলে দেয়ায় অর্থনীতির চাকা এগিয়েছে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের শুরুতে চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে একে একে বন্ধ হতে থাকে সব ধরনের কার্যক্রম। ফেব্রুয়ারিতে এসে অচল অবস্থা মারাত্মক আকার ধারণ করে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ায় অচল হতে থাকে বন্দরগুলোর অপারেশন। কিন্তু স্রোতের বিপরীতে একদিনও বন্ধ ছিল না চট্টগ্রাম বন্দর। প্রথম দিকে পণ্য ওঠানামা কিছুটা কম থাকলেও জুলাই মাসে এসে অগ্রগতি রেকর্ড ছাড়িয়ে যায়। ইম্পোর্ট বেড়েছে, এক্সপোর্টও বেড়েছে, যার ফলে আমাদের জুলাইতে রেকর্ড হয়েছে এবং এখনও আমরা যে প্রবৃদ্ধি আমাদের পজিটিভ গ্রোথ রেট হবে। অর্থনীতি সচল ছিল, সেক্ষেত্রে আমাদের ডিমান্ড ছিল, ইম্পোর্ট এসেছে এবং এক্সপোর্ট চলেছে, গার্মেন্টসগুলো খোলা ছিল প্রধানমন্ত্রীর বিবেচনায়, তো সেই ক্ষেত্রে আমরা এটার প্লাস গ্রোথ দেখতে পাচ্ছি। ব্যবসায়ীদের দাবি, লকডাউন চলাকালে গার্মেন্টস ব্যবসায়ীদের সাহসী সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতির গতি সচল রয়েছে। নিঃসন্দেহে এটা এই পোশাক শিল্পের এখানে বড় ভূমিকা রেখেছে, এটা আমরা দাবি করতে পারি। আমাদের প্রোডাক্টিভিটি এবং আমাদের যে আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে একটা অবদান ছিল সেই অবদানটা কিন্তু পোশাক শিল্পের কারণেই কিন্তু হয়েছে। এর মাঝে গতিশীলতাকে কাজে লাগিয়ে লয়েড লিস্টে বিশ্বের ১০০ শীর্ষ বন্দরের মধ্যে ৬ ধাপ এগিয়ে চট্টগ্রাম বন্দর চলে আসে ৫৮তম স্থানে। গত ২ মাসে বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে ৪,৭৫,০০০ টিউএস। এছাড়া পণ্যবাহী জাহাজ এসেছে ৫৬৮টি। এক্সপোর্ট বেড়েছে, ইম্পোর্ট কমে নাই, তার মানে মানুষ তার কাজের মধ্যে ছিল এবং প্রত্যেকটা সেক্টরে মানুষ তার কাজটা করেছে। নিরবচ্ছিন্ন যে অপারেশনটা অব্যাহত ছিল যার ফলশ্রুতিতে চট্টগ্রাম বন্দরের রপ্তানি বেড়েছে এবং আমদানিও ইনশাল্লাহ চট্টগ্রাম বন্দরে অনেক বেড়ে গেছে।
দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে, যার মাধ্যমে বছরের রাজস্ব আয়ের পরিমাণ 60,000 কোটি টাকার বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে শুক্রবার দুপুর পর্যন্ত 22 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1,541 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,45,805 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,814 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 17,96,509 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,541 জন। মোট আক্রান্ত 3,45,805 জন। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,881 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,923 জন। মোট সুস্থ হয়েছেন 2,52,335 জন। কেরানীগঞ্জের রাস্তার পাশে বাজারের ব্যাগের ভেতর থেকে একদিনের মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। ফুটফুটে এই শিশুটিকে পাওয়া যায় রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায়। কেরানীগঞ্জের ব্রাহ্মণ কিত্তা বাজারের সড়কের পাশে শুক্রবার বাজারের ব্যাগ নড়াচড়া করতে দেখেন এলাকাবাসী। ব্যাগের মুখ খুলতেই দেখা যায় শিশুটিকে। এরপর পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। কোনো অভিভাবক না পাওয়ায় মেয়ে নবজাতককে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। বাজারের ব্যাগটার ভিতরে মুখটা এরকম বান্ধানো ছিল। বান্ধানোর থেকে যখন মনে করে নড়াচড়া, সে মনে করছে যে নাকি যেই লোকটা প্রথম দেখছে সে মনে করেছে যে মানে কি কুকুর বা ওরকম কিছু। তারপরে সে ব্যাগটা খুলে দেখে বাচ্চা, জিন্দা বাচ্চা এরকম লড়াচড়া করতেছে। কালিন্দী ইউনিয়নের ব্রাহ্মণকিত্তা বাজারের পাশে একটা খোলা জায়গায়, ঠিক আছে, বিল্ডিংয়ের পাশে। তো পরবর্তীতে আমরা ওইখানে যাই স্থানীয় লোকজনের সহযোগিতায় বাচ্চাটাকে উদ্ধার করি। চিকিৎসকরা জানান তার শারীরিক অবস্থা ভালো, এরপরও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটির ওজন 3 কেজিরও বেশি। অভিভাবকহীন শিশুটির বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমে উঠেছে নওগাঁর শান্তাহার মাছের ভাট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, জানেন গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু নওগাঁর এই মাছ বাজারগুলোতে এখন বিপুল পরিমাণে মাছের আমদানি আমরা লক্ষ্য করছি। গত সপ্তাহে মাছের আমদানি কম থাকার কারণে কিছুটা দাম কম ছিল, কিন্তু এ সপ্তাহে মাছের আমদানি বৃদ্ধি এবং পাইকারের উপস্থিতিও ব্যাপক পরিমাণে এই বাজারে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে রুই, কাতল, মৃগেল, দেশীয় জাতের মাছের আমদানিটা এই পাইকারি আড়তে বেড়েছে। যদি দামের ক্ষেত্রে কথা বলি, গত সপ্তাহে থেকে প্রতি কেজি মাছের দর 10-15 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশীয় মাছ রুই গেল সপ্তাহে বিক্রি হয়েছিল 110-120 টাকা প্রতি কেজি। তবে আজকের বাজারে এই রুইয়ের কিন্তু দর 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে অন্যান্য যেসব কাতল, মৃগেল, এই প্রত্যেকটা মাছের বাজারই কিন্তু কম বেশি 20-30 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। তো মূল বিষয়টা হচ্ছিল যে এখানে কিন্তু মাছের আমদানি বৃদ্ধি, এবং যারা পাইকার তারা বলছেন যে গত সপ্তাহে থেকে কিন্তু এই সপ্তাহে মাছের আমদানি বৃদ্ধি হওয়ার ফলে তারাও কিন্তু কাঙ্ক্ষিত দর পাচ্ছেন। যারা মাছ চাষী তারা বলছেন যে কাঙ্ক্ষিত দর পাওয়ার কারণে তাদের মুখে কিন্তু একটা আমরা হাসি লক্ষ্য করছিলাম। এই ক্ষেত্রে কিন্তু তারা বেশ খুশি। অন্যদিকে কিন্তু মাছের বাজার নিয়ে মাছ চাষীরা গত 2 সপ্তাহ ধরেই কিন্তু হতাশায় ভুগছিলেন। তারা আসলে ন্যায্য মূল্য পাচ্ছিলেন না। তো এই ক্ষেত্রে এই সপ্তাহের বাজারে একটা আশা জাগিয়েছে মাছ চাষীর ক্ষেত্রে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মাছের মরক ছিল গেল 2 সপ্তাহ আগে। আকস্মিকভাবে এই নওগাঁর বেশ কিছু পুকুরে বিপুল পরিমাণে মাছ অক্সিজেন সংকটের কারণে মারা যায়। এই মারা যাওয়ার কারণে তারা কিন্তু মাছ চাষী যারা ছিলেন অনেকটাই হতাশায় ছিলেন, এবং মাছের ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রেও একটা চরম মানে হতাশা তাদের ভিতর কাজ করছিল। তো এই পরিস্থিতি কিন্তু তারা কেটে উঠেছে। এখন সার্বিক পরিস্থিতি হচ্ছে মাছের বাজারে তারা একটা ভালো দাম পাওয়ার ফলে মাছের প্রত্যাশার জায়গাটা তাদের পূরণ হচ্ছে। এই জায়গায় আরেকটি বিষয়, মাছ চাষীদের প্রত্যাশা যে মাছের যে খাদ্যের দাম তা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং বেড়ে যাওয়ার ফলে তাদের যে প্রত্যাশা তা কিন্তু বারবার তারা হোঁচট খাচ্ছেন।
নওগাঁতে বিশেষ করে বিল জলাশয় নদী নালাগুলোতে কিন্তু এখন এই পানি কিছুটা নেমে যাচ্ছে, নেমে যাওয়ার ফলে মাছ কিন্তু জেলেদের জালে বিপুল পরিমাণে ধরা পড়ছে। এই ধরা পড়ার ফলে কিন্তু মাছ যারা জেলে বা মাছ মেরে যারা খায়, মাছ উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাদের কিন্তু আমরা বেশ খুশি লক্ষ্য করছিলাম। এবং এই নওগাঁর আড়তগুলো থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ঢাকা সহ অন্যান্য রাজধানীর সর্বত্র মাছ তারা সরবরাহ করে থাকেন। খুব ভোর থেকে এখানে বেলা 12টা পর্যন্ত মাছ কিনা বেচা চলে। তো মাছের বাজারের এই সার্বিক পরিস্থিতি কিন্তু অনেকটাই কিন্তু আশা জাগিয়েছে। মাছের ভালো বাজার ব্যবস্থাপনার তৈরি হওয়ার ফলে কিন্তু চাষিরা অনেকটাই খুশি। এবং গত সপ্তাহে থেকে পাইকারি বেড়েছে, পাইকারি উপস্থিতি বেড়েছে, মাছের আমদানিও বেড়েছে। এবং মাছ যারা চাষি ছিলেন তারা কিন্তু সপ্তাহের ব্যবধানে 20-30 টাকা পর্যন্ত বেশি দাম পাওয়ার ফলে তাদের প্রত্যাশার জায়গাটা পূরণ হচ্ছে। তো বাজারের এই মাছের উপস্থিতি অনেকটাই তাদের আশা জাগিয়েছে। নওগাঁর কিন্তু অন্যান্য যেসব উপজেলাগুলি রয়েছে, বিশেষ করে আত্রাই, রানীনগর, মান্দা এবং অন্যান্য জায়গাগুলোতে কিন্তু মাছের উপস্থিতি ব্যাপক পরিমাণে, এখানে পুকুর রয়েছে, চাষ করে থাকেন অনেক চাষি। এবং এই চাষিদের যে মূল জায়গা তা কিন্তু তাদের হতাশাটা কেটে ওঠার সুযোগ তৈরি হয়েছে। গত সপ্তাহের প্রথম দিকে কিন্তু আবহাওয়াটা অনেকটা দুর্যোগপূর্ণ ছিল, এসব কারণে কিন্তু মাছের বাজারের একটা প্রভাব পড়েছিল। আমরা মাছ চাষির সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টা বলছেন যে সপ্তাহের ব্যবধানে বিশেষ করে দেশীয় সিলভার কাপ মাছের এখানে দাম খুবই পড়ে গিয়েছিল, 70-80 টাকা পর্যন্ত তারা বিক্রি করেছিল। কিন্তু আজকের বাজারে দেশীয় সিলভার কাপ মাছ তারা বিক্রি করছেন প্রতি কেজি 100-110 টাকা পর্যন্ত। অন্যান্য মাছের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, মাছের প্রত্যাশার জায়গাটা আসলে চাষিদের ক্ষেত্রে পূরণ হচ্ছে। তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে হঠাৎ করে মাছের দর বৃদ্ধি হওয়ার কারণে তারা কিন্তু আকস্মিকভাবে এই দামের ক্ষেত্রে একটা হেরফের, এবং তাদের কিন্তু অনেকটাই অখুশি আমরা লক্ষ্য করছিলাম। তো মাছের এই জমজমাট কারবার কিন্তু ভোর থেকে চলে দুপুর 12টা পর্যন্ত, এবং পাইকারের উপস্থিতি যেমন রয়েছে তেমন রয়েছে। এখানে কিন্তু পাইকারের পাশাপাশি এখানে চাষিদেরও বিপুল পরিমাণ মাছ আমরা এখানে আনতে দেখতে পাচ্ছি, এবং সপ্তাহ ব্যবধানে এখানে কিন্তু মাছের উপস্থিতি বেড়েছে। আরেকটি বিষয় জানি রাখি, সামুদ্রিক যে মাছ রয়েছে বিশেষ করে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের উপস্থিতি বেশি হওয়ার কারণে কিন্তু দামটা পড়ে যায়। কিন্তু এখন কিন্তু এই মাছের বাজার আবারও অনেকটা বৃদ্ধি হওয়ার ফলে তারা আসলে প্রত্যাশার জায়গা থেকে তারা কিন্তু আশা পাচ্ছে। এই বাজার ব্যবস্থাপনা কিন্তু তারা আশা করছিল দীর্ঘদিন ধরে, তারা কিন্তু মনে করছিল যে মাছের একটা কাঙ্ক্ষিত দর পাবেন। তো এই কাঙ্ক্ষিত দরের জায়গা কিন্তু তাদের আবার পূরণ হয়েছে। এই ক্ষেত্রে আমরা যেটা বাজারে এসে মানে লক্ষ্য করছিলাম, দেশীয় মাছ সহ অন্যান্য সব মাছেরই উপস্থিতি অনেক বেড়ে গেছে। তো মাছের বাজারের এই পরিস্থিতি কিন্তু তারা একটা আশাই করছিল যে অনেকদিন ধরে তারা মাছ একটা প্রত্যাশার জায়গা, প্রত্যাশিত দাম পাবেন, প্রত্যাশিত দামের জায়গায় কিন্তু তারা আবার অনেকটা খুশি হয়েছে। নওগাঁ জেলায় প্রায় ছোট বড় রয়েছে প্রায় 35,000 পুকুর রয়েছে, যে পুকুরগুলো থেকে কিন্তু মাছ চাষিরা মাছ তারা উৎপাদন করে থাকেন, এবং এই উৎপাদনের সাথে কিন্তু তাদের সরাসরি আর্থিক একটা জড়িত রয়েছে। তো সব মিলে জাফর, মাছের এই জমজমাট কারবারে খুশি পাইকার ক্রেতা, অন্যদিকে কিন্তু মাছের দর একটু বৃদ্ধি হওয়ার কারণে কিছুটা অখুশি ভাব লক্ষ্য করছিলাম যারা এখানে মাছ কিনে খান। তো এই ছিল জাফর আমার কাছে সবশেষ। নওগাঁর সান্তাহার মাছের হাট থেকে মাছ বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম আর রকি। ঘোলাটি জলের ক্ষিপ্র পদ্মা এপার গড়ে তো ওপার ভাঙে, ভাঙা গড়ার এই খেলায় দিক হারাবি আইডাব্লিউটিএ। নতুন নতুন চ্যানেল তৈরি করেও সচল রাখতে পারছে না শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট। ভাঙনার নাব্য সংকটে শেষ পর্যন্ত পুরোপুরি বন্ধই হয়ে যাচ্ছে প্রায় এক দশক ধরে চালু থাকা এই রুটটি। বাবুল হোসেনের ক্যামেরায় মাহমুদ রাকিবের রিপোর্ট। বলা হয়ে থাকে ভয়ঙ্কর অ্যামাজনের পরে সবচেয়ে স্রোতস্বিনীয় ক্ষিপ্র নদী হলো পদ্মা। কখন ভাঙবে আর কখন গড়বে এ নদী নিয়ে তা ধারণা করাও অসম্ভব। নদীপথ সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে একদিকে উজানের পানির সঙ্গে নেমে আসা প্রচণ্ড পলি ও এসব চর থেকে পড়া বালুর কারণে শত ড্রেজিং করেও নাব্য সংকট কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। স্যাটেলাইট ইমেজে দেখা যায় 10 বছর আগে পদ্মা সেতুর জন্য নির্ধারিত জায়গায় নদী বিশাল প্রশস্ত থাকলেও চর পড়ে এখন তা শুরু হয়ে গেছে। আবার শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের উজানে বিশাল চর ভেঙে নদীকে প্রশস্ত করেছে।
গবেষকরা বলছেন পদ্মার উজানের ২০ কিলোমিটার ভাঙনের সব পলি শিমুলিয়া কাঁঠালবাড়ে রুটে জমায়, ড্রেজিংয়ে সফলতা আসছে না। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম 2010 সালে, জায়গাটা এই চরটা ছিল না, এখন আবার ভাঙতে ভাঙতে এটা প্রায় আবার তিন চার কিলোমিটার ভিতরে চলে আসলো। বিএডব্লিউটিএ বলছে চালু থাকা লৌহ জং বিকল্প ও চায়না তিনটি চ্যানেলই আর সেভাবে চালু করা হয়তো সম্ভব হবে না, তাই চরচন্দ্রা হাজরা নামের একটি চর কেটে অক্টোবর মাসের আগেই নতুন একটি চ্যানেল চালুর কাজ চলছে। আমরা আশা করতেছি যে 15-20 দিন সময় লাগবে, এটা ফুললি একটা নতুন চ্যানেল হবে। হাজরা চ্যানেল চালু হলে পদ্মা সেতু ও পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকবে বলে জানায় সংস্থাটির প্রধান। এখানে সরাসরি 90 ডিগ্রিতে আপনি পদ্মা সেতু ক্রস করতে পারছেন, সুতরাং ওই পদ্মা সেতুর উপর পিলারের সাথে ধাক্কা খাওয়ার ঝুঁকিটা থাকছে না। তবে পদ্মা সেতু চালুর আগে এ রুটের যাত্রীদের ভোগান্তি পুরোপুরি কাটবে না বলে মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শীতকালীন সবজির বীজতলা প্রস্তুতে ব্যস্ত মুন্সিগঞ্জের চাষিরা এই মুহূর্তে দক্ষিণ রামপুর এলাকায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের যে এই ভট্টাচার্যের বাগ জাফর, এই ভট্টাচার্যের বাগে যে এখানে আমাদের এই কৃষি বিভাগের যে বীজতলা, সেই বীজতলা তৈরি হচ্ছে। এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কপি বীজতলা, যেটা ফুলকপি এবং পাতাকপি, এইটা কিন্তু মুন্সিগঞ্জের জন্য স্পেশাল। এই কারণে যে বর্ষার পানি নেমে যাওয়ার আগেই যে শীতের আগাম ফসল ফলানোর জন্য কিন্তু এই কৃষকরা এখানে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের বন্যা সহ নানা রকম পরিস্থিতি প্রতিকূলতা সত্ত্বেও তারা এই কপি বীজতলা তৈরি করছে। এবং এই বীজতলার এই বীজ যে তৈরি হচ্ছে, এটা কিন্তু মোটামুটি 25-28 দিনের মধ্যে বীজ তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু মুন্সিগঞ্জের চাহিদা মিটিয়ে এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় এটা চলে যায়। আমরা এখানে কথা বলছি কিছুক্ষণ আগে যে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে বীজ নিতে এসেছেন এবং তারা এই বীজ নিয়ে সেখানে রোপণ করবেন। এর বাইরে কিন্তু রংপুর সহ বাংলাদেশের অনেক এলাকা থেকে তারা এসে এই বীজগুলো এখান থেকে নিয়ে যান। যে এই কপির বীজগুলো কিন্তু সেন্সিটিভ বীজ, এই বীজগুলো অন্য এলাকায় আবহাওয়া, মাটি এবং কৃষকের যে দক্ষতা সেটা কিন্তু সব এলাকায় নেই। সে কারণে এই মুন্সিগঞ্জের এই ভট্টাচার্যের বাগ এবং এই বজ্রযোগিনী, পানাম, এই সব এলাকাগুলোতে ব্যাপক আকারে এটা হয়। স্থানীয় কৃষি বিভাগ বলছে যে অন্তত 2000 হেক্টর জমিতে তাদের এই বীজতলা হয়েছে এবং এই বীজতলা দিয়ে তারা যে বীজ উৎপাদন করছে এগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জমিতে কিন্তু উৎপাদন শুরু হয়েছে। তারা রোপণ করবার পরে কপি যে বাজারে নিয়ে যেতে পারে, যে শীতের আগাম যেই সবজি, সেই সবজির জন্য কিন্তু তাদের এই কর্মতৎপরতা চলছে। এবং আমরা যখন ভোরবেলা এসেছি, যখন আলো ফোটেনি, তখন থেকে কিন্তু তাদের কর্মতৎপরতা, এই শরতের যে শিশির সেগুলো কিন্তু জমেছিল গাছগুলোতে এবং এগুলো তাদের বিশেষ পরিচর্যা করতে হয়। শুধু দিনের বেলায় কর্মব্যস্ততাই নয়, তারা কিন্তু রাতে যাতে এই বীজতলাটা নষ্ট না হয়ে যায়, শিশিরে ভিজে না যায়, সেজন্য ঢেকে দেয় এবং বৃষ্টি থেকে কিন্তু রক্ষা করবার জন্য তাদের অনেক রকম তৎপরতা এখানে রয়েছে। আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই বীজতলার বীজগুলো নানা কারণে খুব শক্তপোক্ত হয় এবং এগুলোর থেকে ভালো কপি উৎপাদন হয় এবং সে কারণে কিন্তু এখানে কপি যে বীজ এবং এই বীজতলা থেকে যে চারা সেটি চাহিদা বেশি এবং এই বীজগুলো কিন্তু এই করতে হয়। এই স্থানীয় কৃষকরা বলছিলেন আমাদেরকে যে স্থানীয় বাজারে এর দাম অনেক বেশি, যদি সরকারি ভাবে এই বীজগুলো যথাযথভাবে আমদানি করে কৃষকদেরকে সুলভ মূল্যে দিতে পারতো তাহলে কিন্তু এই উৎপাদন তারা আরো বাড়াতে পারতেন। আর স্থানীয় ভাবে যে এই চারা হয় সেই চারা থেকেও তারা কিন্তু বীজ রেখে আবার নিজেরা স্থানীয়ভাবে চাষাবাদ করেন, কিন্তু সেটার ফলন খুব বেশি ভালো হয় না এবং সে কারণে কিন্তু ওই বিদেশি যে বীজ সেটার চাহিদা বেশি। এবং এই যে তাদের এই কফি, আমরা রাজধানী ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে এই শীতে কফি আমরা কিনে নিয়ে যাই, তার বেশিরভাগই কিন্তু মূল হচ্ছে এই মুন্সিগঞ্জের এই রামপাল বজ্রযোগিনী এলাকা। কারণ হচ্ছে এই বীজতলা, এই বীজতলার বীজ দিয়ে কিন্তু এই কফি উৎপাদন হয়। এবং আমাদের এই যে আশপাশের জেলার যে অন্যান্য এলাকা আছে, টুঙ্গিবাড়ি, সিরাজদিখান, শ্রীনগর,
গজারিয়া, লোহজং এইসব এলাকারও বিস্তীর্ণ জমিতে এই বিস্তলার বীজ নিয়ে কিন্তু সেখানে চাষাবাদ হয় এবং প্রতিদিন ট্রাকে করে বিভিন্নভাবে এই বীজগুলো নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তারা এগুলোকে পরিচর্যা করে বড় করে তোলে। এবং এবারে যে কয়েক দফা বন্যা হয়েছে এবং অতিবৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু কৃষকরা এই যে এই বীজতলা করতে গিয়ে অনেক রকম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বলছিলেন যে এই কয়েক দফা তাদের বীজ নষ্ট হয়ে গিয়েছে কিন্তু তারপরেও তারা এই যে সংগ্রাম এই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন যে এই কফি যদি তারা উৎপাদন করতে না পারেন তাহলে হয়তো এই এলাকায় তাদের যে ভবিষ্যৎ সেটি আরও বিঘ্নিত হবে। এই বন্যার সঙ্গে লড়াই করে পানির সঙ্গে লড়াই করে তারা যা এই আবার জেগে ওঠার জন্য তাদের এই সংগ্রাম অব্যাহত রেখেছেন। এই ছিল মুন্সীগঞ্জের এই ভট্টাচার্যের বাঁক এলাকার বীজতলার সর্বশেষ খবর। জাফর, মুন্সীগঞ্জ থেকে কৃষকের শীতকালীন সবজির বীজতলা প্রস্তুতের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। নওগাঁ মান্দায় আত্রাই নদীর বাঁধ ভেঙে অংশ দিয়ে পানি ঢোকে অন্তত 10,000 হেক্টর জমির রোপা আমন। এতে আমন ধান পানিতে তলিয়ে গেছে। অবিরাম বর্ষণ আর উজানি ঢলে ভেসে গেছে পুকুরের মাছও। 3 দফা অকাল বন্যায় দুর্ভোগে পড়েছে উপজেলার 6 ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তায় কাজ করছে স্থানীয় প্রশাসন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। এভাবেই বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে হু করে লোকালয়ে ঢুকছে পানি আর এতে বিস্তীর্ণ এলাকার মাঠে রোপণ করা ধান আমন ফসল তলিয়ে যায়। গত জুলাই মাসের 7 তারিখে নওগাঁর মান্দার আত্রাই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে যায়। এসব বাঁধ সংস্কার প্রস্তুতির মাঝেই বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টি আর উজানি ঢলে বেড়ে যায় আত্রাই নদীর পানি। পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, এছাড়া নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার বাসিন্দা। কৃষকরা বলছেন, 3 দফা বন্যার ধকল কাটিয়ে চড়া দামে বীজ কিনে রোপণ করা ধান তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়বে তারা। 15 থেকে 20টা গ্রাম সব ডুবে গেছে এই একটা ভাঙনার কারণে, হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের এলাকার মানুষ খুব দুর্ভোগে আছে, খুব কষ্টে আছে। ধানগুলো সম্পূর্ণ তলায় গেল, বাড়ি ঘর সব তলায় আছে, খুব গরিবের কষ্ট হচ্ছে। কয়েক দফার বন্যায় নাকাল ক্ষতিগ্রস্ত এলাকাবাসী সরকারের সহযোগিতা কামনা করেছেন। সরকার মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, এই ক্ষতিপূরণ গুলেন একটু হলেও যান আমাদের উপর নজর রাখে। 10 বিঘার মতো ধান করা ছিল, সেইগুলো সব পানির তলায় ডুবে চলে গেছে। এখন যদি সরকার আমাদের সুদৃষ্টি আকর্ষণ না করে তাহলে তো আমরা টিকে থাকতে পারবো না। বাঁধ নির্মাণে টেকসই ব্যবস্থার দাবি বিশিষ্ট জনদের, আর স্থানীয় প্রশাসন বলছে নতুন করে বন্যার্তদের জন্য তালিকার কাজ করছেন তারা। অনতি বিলম্বে বাঁধটা নির্মাণ করতে হবে, খেত মজুদের খাদ্য এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে এবং কৃষকের যে ফসলের ক্ষতি হয়ে গেল সেই ক্ষতিপূরণটা দিতে হবে। বন্যার ফলে যদি কোনো ব্যক্তি বা ধান ক্ষেত বা শস্য ক্ষেত ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই তাদের পাশে উপজেলা প্রশাসন রয়েছে, তাদেরকে সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হবে। কৃষি বিভাগ জানায় মান্দার 7টি ইউনিয়নে নতুন করে ফসল প্লাবিত হয়েছে, ফসলের ক্ষতি নিরূপণে কাজ শুরু হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। শরীর সুস্থ রাখতে শরীর চর্চার বিকল্প নেই, তাই সকালে ব্রাহ্মণবাড়িয়ার লোকনাথ পার্ক উদ্যানে শরীর চর্চা করছেন সচেতন মানুষ। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল জাফর, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম লোকনাথ ট্যাঙ্কারবার ময়দানে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া শহরের অধিকাংশ লোকজনই কিন্তু স্বাস্থ্য সচেতন যারা, তারা কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাঙ্কারবারে সেই কাকডাকা ভর্তি কিন্তু তারা শরীরচর্চা শুরু করেছে। কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে, কেউ আবার বিভিন্ন শারীরিক কসরত এবং ব্যায়াম করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন বর্তমানে যে করোনাকাল, সেই করোনাকালে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। শরীরকে সুস্থ রাখার জন্য এবং শরীরে অ্যান্টিবডি তৈরি করার জন্য তারা কিন্তু প্রতিদিন নেয়, কিন্তু আজকেও কিন্তু সেই কাকডাকা ভোর থেকে বিভিন্ন ব্যায়াম করছেন। আমরা এখানকার দেখতে পাচ্ছি বিভিন্ন বয়স, অর্থাৎ নারী পুরুষ, আমরা শিশু থেকে শুরু করে সব ধরনের বয়সের লোকজনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাঙ্কের ময়দানে। সেখানে আমরা তাদের সাথে কথা বলেন, তারা বলছেন যে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই, অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, ডায়াবেটিস, হার্ট, কিডনি সব নানা রোগে আক্রান্ত হচ্ছেন এবং শরীরের মেদ ঝরানোর জন্য কিন্তু তারা প্রতিনিয়ত এই শারীরিক ব্যায়াম, কসরত এবং যে বর্তমানে যে ব্যায়ামের
যে কার্যক্রম তারা কিন্তু সেটা চালাচ্ছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি এখানে ব্যায়ামকে কেন্দ্র করে কিন্তু একটি একাধিক সংগঠন গড়ে উঠেছে, অর্থাৎ এখানে যে যারা আছে তারা কিন্তু সকালের সাথী, ভোরের সাথী এবং বিকেলের সাথী নামে বিভিন্ন সংগঠন গড়ে তুলেছেন। এখানে দল বেঁধে তারা কিন্তু সংঘবদ্ধভাবে বিভিন্ন শারীরিক কসরত এবং ব্যায়াম করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব, আমি এখানে যারা শারীরিক ব্যায়াম করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা তো এই যে প্রতিদিনের ন্যায় তো এখানে ব্যায়াম করছেন, আপনারা কেন সেই ব্যায়াম করছেন বা আপনাদের শারীরিক সুস্থতা কতটুকু উন্নয়ন হচ্ছে বলে মনে করছেন? থ্যাংক ইউ মিস্টার। আসলে আমরা যে প্রতিদিন সকালবেলা যে শারীরিক সুস্থতার কারণে একটা প্রতিদিন একই টাইমে নির্দিষ্ট টাইমে যে ব্যায়াম করতেছি বা হালকা ব্যায়াম বা হাঁটাচলা করতেছি, আসলে শারীরিক সুস্থতা থেকে ইমিউনিটি ডেভেলপের ক্ষেত্রে অনেকটা সহায়তা করে। পাশাপাশি সকালে ঘুম থেকে উঠলে সারাদিনে একটা অনেকটা সময় এখানে বাঁচে। মেইনলি যেটা হলো আমাদের যে প্রতিদিন যে একই টাইমে যদি আমরা যদি শারীরিক কিছুটা হলো শারীরিক এনজয় করার জন্য যে প্রয়োজনটা সেটা হলো শরীরের খাদ্য। এই খাদ্য আমার মনে হয় যেটা আমরা যদি প্রতিদিন নিয়মিত 1 ঘন্টা হেঁটে এবং সামান্য কিছু কসরত করার মাধ্যমে আমরা শারীরিকভাবে সারাদিনের জন্য ইমিউনিটি ডেভেলপ করে খুব সুন্দরভাবে সারাদিন। ধন্যবাদ। আমরা আপনার কাছে একটু আছি, এই যে বর্তমানে করোনাকালে এই যে শরীরে অ্যান্টিবডি তৈরি করার জন্য এই যে ব্যায়াম বা হাঁটা বা দৌড়ানো কতটুকু যৌক্তিক বা কতটুকু উপকার হচ্ছে আপনাদের? দেখুন, আমরা করোনাকালে আমরা করোনা উপেক্ষা করে আমরা স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য নিয়মিত ব্যায়াম করতেছি এই আর কি। এখন তো না করলে তো চলবে না, আমাদের স্বাস্থ্য ঝুঁকি তো উপেক্ষা করে আমরা করতেছি আর কি। যদি করোনা একটা ভয় থাকে তারপরে মনে সাহস উদ্যম সাহস নিয়ে সকালবেলা হাঁটাচলা করার বিকল্প নাই। আপনি দেখতে দৌড়াচ্ছেন, এই যে করোনাকালে আপনার এই যে দৌড়ানো ব্যায়াম করা বা শারীরিক কসরত কতটুকু উপকার আসছে আপনার? আমার অনেক উপকারে আসে, উপকারের কোনো শেষ নেই। দৌড়ের রসদ, হাঁটার যে রসদটা যে একবার পায় সে সারা জীবন হাঁটবে, মানে সে আর ডাক্তারের কাছে দৌড়াতে হবে না। এই প্র্যাকটিক্যালি একটু পরিশ্রম, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে অনেক উপকার স্বাস্থ্যের জন্য, জীবনের লাইফটাই অন্যরকম হয়ে যায়। শরীরের মেদ ঝরানো বা ডায়াবেটিস কিডনি যারা আক্রান্ত আছে তাদের এই যে দৌড়ানো বা ব্যায়াম কতটুকু উপকার আসছে বলে আপনি মনে করেন? আমরা যে সকালবেলা হাঁটি এটা অনেক উপকার আসছে। আমরা যারা আট সকালবেলা মর্নিং ওয়াক করছি আমাদের জন্য অনেক ভালো। আমরা ডাক্তার কাছে খুব কম যেতে হয়, আমাদের স্বাস্থ্যগত আমাদের সারাদিনটি ভালো যায় এই আমাদের সে সকালবেলা হাঁটার পরে। এটি ধন্যবাদ। শুনছিলেন জাফর, এই যে বর্তমানে করোনাকাল, সেই করোনাকালের পাশাপাশি যারা শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন বা যারা এখনও শারীরিকভাবে কোনো ধরনের রোগে আক্রান্ত হন, তারা কিন্তু এখানে কিন্তু স্বাস্থ্য সচেতনতার কথা বিবেচনা করে তারা কিন্তু প্রতিনিয়ত হাঁটা দৌড়ানো এবং বিভিন্ন ধরনের ব্যায়ামে কিন্তু তারা অংশগ্রহণ করছেন। তারা বলছেন যে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই, যার জন্য প্রতিদিন 1 ঘন্টা করে যে হাঁটা সে হাঁটারও কিন্তু কোনো ধরনের বিকল্প নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে স্বাস্থ্য সচেতনতার জন্য প্রতিদিন 1 ঘন্টা দৌড়ালে যে শরীর থেকে ঘাম ঝরে, মেদ ঝরে, এটা কিন্তু তারা উপকার পাচ্ছেন, নানামুখী উপকার পাচ্ছেন। তারা আমাদেরকে বলছেন যারা যাদের ওজন ছিল তার আগে 70 কেজি 60 কেজি, তারা কিন্তু এই দৌড়ে এবং ব্যায়ামের মাধ্যমে কিন্তু তাদের শরীরের ওজন অনেকটা নিয়ন্ত্রণে এনেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম বর্তমানে যে সময় চলছে সেই সময়তে যে যারা স্বাস্থ্য সচেতন তাদের সংখ্যা কতটুকু বেড়েছে এখানে। তারা বলছে যে আগে যেখানে 50 থেকে 60 জন এই যে লোকনাথ উদ্যানে শারীরিক বিভিন্ন শরীরচর্চা অংশগ্রহণ করতো সেখানে কিন্তু এখন 200 থেকে 300 বা তারও বেশি লোকজন কিন্তু এখানে শরীরচর্চা বা হাঁটা ব্যায়ামে বিভিন্নভাবে অংশগ্রহণ করছেন। প্রতিদিন কাকডাকা ভর্তি কিন্তু লোকনাথ উদ্যান, এই সাধারণ মানুষ যারা বিশেষ করে স্বাস্থ্য সচেতন তাদের পদচারণা কিন্তু মুখরিত হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে বেলা যত বাড়ছে তত কিন্তু সাধারণ নাগরিকের যে যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই লোকনাথ উদ্যানে ভিড় করছেন। যে পাশে যে মাঠ আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক কসরত কিন্তু তারা করছেন। তারা বলছেন যে শরীর সুস্থ রাখার জন্য যে প্রয়োজন সেটা কিন্তু ব্যায়ামের কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতো তারা কিন্তু পরামর্শক্রমে কিন্তু তারা এই ব্যায়াম করছেন। ব্যায়ামের বিভিন্ন ধরনের শারীরিক কসরত, বিভিন্ন কেউ কেউ যোগব্যায়ামও এখানে অংশগ্রহণ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই লোকনাথ উদ্যানকে প্রতিদিন সকালে কিন্তু এই শারীরিক কসরত থেকে শুরু করে যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। বিভিন্ন বয়সে নারী পুরুষ থেকে ধরে সব বয়সী মানুষ কিন্তু এখানে যে ব্যায়াম শারীরিক চর্চা তারা কিন্তু অংশগ্রহণ করছেন। তো সার্বিকভাবে যে লোকনাথ উদ্যান, সেই লোকনাথ উদ্যানের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহরে যে
ফারুক ইব্বার কাছে ঈদগাহ ময়দান আছে, সেখানে যে হাঁটার যে ব্যবস্থা করা হচ্ছে সেখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সচেতন নাগরিকরা শুধু লোকনাথ উদ্যানে নয়, শহরের বিভিন্ন স্থানে কিন্তু তারা কিন্তু শারীরিক ব্যায়াম, হাঁটা এবং দৌড়ানোর যে বিভিন্ন কাজ তারা কিন্তু সেটি করে যাচ্ছেন। অর্থাৎ এখানে করোনাকালে মানুষের মধ্যে যে এক ধরনের সচেতনতা আছে সেই সচেতনতার প্রতিফলন কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রতিদিন আমরা যেখানে লোকনাথ উদ্যান আছে সেই লোকনাথ উদ্যানে কিন্তু নাগরিকরা আমাদেরকে তাই বলেছেন, পাশাপাশি যে শহরের ঈদগাহ মাঠ এবং ফারুক ইব্বার বোর্ডিংয়ের মাঠ আছে সেখানে কিন্তু নাগরিকরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের যোগব্যায়াম, শারীরিক কসরত এবং এই যে আমি কিছুক্ষণ আগে আপনাকে জানিয়েছিলাম যে এখানে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে, অর্থাৎ যারা প্রতিদিন সকালে হাঁটাচলা করছে তাদের মধ্যে একটা প্রীতির সৃষ্টি হয়েছে সম্প্রীতি, সেই প্রীতি থেকে কিন্তু এখানে ভোরের সাথী, সকালের সাথী বা বিকালের সাথী নামে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছেন। তাদের পক্ষ থেকে কিন্তু এখানে বিভিন্ন এই যে লোকনাথ উদ্যানে বিভিন্ন রাইডার কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে, অর্থাৎ ব্যায়াম করার জন্য বিভিন্ন ধরনের রাইডারও কিন্তু এখানে স্থাপন করা হয়েছে, যে যেখানে লোকজন ব্যায়াম করছেন প্রতিনিয়ত। এবং তারা বলছেন যে বর্তমানে ব্যায়ামের যে কোনো বিকল্প নেই, যারা ডায়াবেটিস কিডনি পেশেন্ট সব তারা কিন্তু নিয়মিত করছেন, তাদের পাশাপাশি যারা স্বাস্থ্য সচেতন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। তো সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়া লোকনাথ উদ্যান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাফর, কুড়িগ্রামে ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। এই মুহূর্তে জগমোহনের চর এলাকায় আছেন সহকর্মী মোমিনুল ইসলাম মঞ্জু, সরাসরি যাচ্ছি তার কাছে। মঞ্জু, বন্যা পরিস্থিতির আজকে কিছুটা উন্নতি হয়েছে, কেননা ধরলা নদীর পানি কমে এসেছে। এই এই মৌসুমে যে তৃতীয় দফা বন্যা, সেই বন্যায় ধরলা নদীর পানি প্রবাহ বিপদসীমার 38 সেন্টিমিটার উপরে উঠেছিল, আজকে সেটা কমে 13 সেন্টিমিটারে এসেছে। তো যার ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটি জগমোহনের চর, এই চরটি হলো সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের। এখানে ভাঙনে এই 2-3 দিনে 79টি পরিবার ভাঙনে ভিটেমাটি হারিয়েছে, পাশাপাশি এখানে নন্দদুলালের ভিটা যে স্কুলটি ছিল সেটাও এখান থেকে সরিয়ে নিতে হয়েছে। আমি এখানে আপনাকে জানিয়ে রাখি, এবার যে বন্যা তৃতীয় দফার, এটি মূলত সদর উপজেলায় আঘাত হেনেছে বেশি। সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর আমাকে জানিয়েছেন যে এই বন্যায় এই উপজেলার 54টি গ্রামের প্রায় 3,000 মানুষ, পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। তা যার ফলে এখানে এই বন্যাটা খুবই দুর্ভোগে ফেলেছে এখনকার মানুষ, কারণ এই বন্যাটা তারা প্রত্যাশা করেননি, হঠাৎ করে এই পানি আসায় তাদের প্রস্তুতিও ছিল না, যার ফলে তারা নানান ধরনের সমস্যায় পড়েছে। বিশেষ করে ভাঙনের প্রবণতাটা বেশি হয়, এই যে ভিটেমাটি বাড়ি আড়া মানুষগুলো এখন বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তো এই পরিস্থিতিতে আমি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি এবং এই তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে তারা এই বন্যার্ত মানুষদের সহায়তায় যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি তারা গ্রহণ করবেন। তা এই অবস্থা চলতে আসে এখন বিভিন্ন জায়গায়, এই ভাঙনটা কিন্তু শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় চলতেছে। বিশেষ করে আমরা কালকে আমরা দেখেছি যে ইয়াতে ওই মোগলবাসা ইউনিয়নের কৃষ্ণচর কৃষ্ণপুর গ্রামের স্কুলটি ভেঙে গেছে, এছাড়াও চর বিদ্যানন্দে স্কুলটি ভেঙে গেছে। তো এই অবস্থা কিন্তু চলতেছে, ভাঙনটা কিন্তু এই যে পানি কমছে ভাঙনটা আবার বৃদ্ধি পাবে। তো মানুষ এই জন্য নদী পাড়ের মানুষ কিন্তু এই সময় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, বিশেষ করে ভাঙন নিয়ে, কারণ ভাঙন তো এই এলাকায় সবসময় হয়ে থাকে। বিশেষ করে ব্রহ্মপুত্র, ধল্লা, তিস্তা, দুধকুমার এই যে নদীগুলো আছে এগুলোতে, আর এবারে যে বন্যাটার কারণ সেটা হলো উজানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি আর ঢলের পানি নেমে আসায় আন্তঃসীমান্ত যে নদীগুলো আছে সবগুলোতে পানি বাড়ছে। বাড়ার ফলে বিশেষ করে ধল্লায় পানি বিপদসীমা অতিক্রম করায় এই তৃতীয় দফা বন্যাটার সৃষ্টি হয়েছে। তো আমি এই অবস্থা চলছে এখনো, তো আজকে কিছুটা উন্নতি হওয়ায় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে, কিন্তু ভাঙন তাদেরকে অস্বস্তিতে ফেলেছে। তো এই তারা এই ভাঙন প্রতিরোধে নানান ধরনের তারা বিভিন্ন জায়গায় আবেদন জানাচ্ছেন। এখন লক্ষণীয় বিষয় যে ভাঙনের থেকে তারা বাঁচতে চায়, এটি হলো এখানকার মানুষের প্রত্যাশা। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা। কুড়িগ্রামের ধরলা নদী সহ অন্যান্য নদীর ভাঙনের খবর জানাতে আমাদের সঙ্গে জগমোহনের চর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোমিনুল ইসলাম মঞ্জু।
গাজীপুরে অপহরণের 12 ঘন্টা পর এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। স্মার্টফোন কেনার জন্য শিশু নিশাতের বাবার অফিসের কর্মচারী এ অপহরণের ঘটনা ঘটায়। 3 বছর বয়সী নিশাত বাবু পুরো একটি দিন পরিবার ছাড়া। বৃহস্পতিবার সকালে আউটপাড়ার বাসা থেকে চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করা হয় নিশাতকে। পরে তার বাবার মুঠোফোনে বার্তা পাঠিয়ে মুক্তিপণ চায় অপহরণকারী। এই বার্তার সূত্র ধরেই ঢাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাতেই চন্দ্রা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। একমাত্র সন্তানকে ফিরে পেয়ে আত্মহারা বাবা মা। আরেকটা চকলেটও ছিঁড়ে ফেলছে, ওইটা আমি ফ্রিজে রাখতে দিয়েছি, রাখতে যে পরে একটু বাসা ফিরে দিয়ে পাবো। আমার ছেলের অপহরণ করে, অপহরণ করে টাকা দাবি করে। আমি যে চাকরি করি এই চাকরিতে এত টাকা দেওয়া সম্ভব না। পরে আমি একটা বাচ্চাকে এইভাবে টাকার জন্য ওরা অপহরণ করে নিয়ে গেল, এই জন্য আমরা ওর কঠিন শাস্তি দাবি করতেছি। নিশাতের বাবার অফিসের পিয়ন মুস্তাফিজ স্মার্টফোন কিনার টাকা জোগাড় করতেই তাকে অপহরণ করে বলে জানায় র‍্যাব। এ সময় তার কাছ থেকে ধারালো ছুরিও উদ্ধার করা হয়। কিছু টাকা চুরি করে, এই টাকা চুরি ধরা পড়ার পরে যখন তাকে তার বাবা, এই ভিকটিমের বাবা চাকরি থেকে বের করে দেয়, তখন সে মাথায় নতুন করে বুদ্ধি আটে এবং একটি চাকু কেনে এবং এই বাচ্চাটি তার কোলে আসতো। বাচ্চাটিকে নিয়ে সে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায় এবং সারাদিন ঢাকা ঘুরে সে চন্দ্রা চলে আসে। শিশুটির বাবা জানায় অপহরণকারী কর্মচারী হলেও তাদের পরিবারের সঙ্গেই বসবাস করত, এরই সুযোগে নিশাতকে অপহরণ করে সে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। আগেই জানিয়েছি, ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় সবুজ সংকেত পাওয়ায় আজ থেকে এলসি করা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে আসবে। সে খবর জানাতে এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, জাফর, আপনি জানেন যে গত 5 দিন ধরে বন্ধ রয়েছে ভারত থেকে কিন্তু পেঁয়াজের তারা রপ্তানি বন্ধ রেখেছে। তো আসলে আমরা গতকালকেও তাদের রাতেরবেলা একটা চিঠি পেয়েছে, তারা আমদানিকারকরা আমাদেরকে নিশ্চিত করেছে। তো আমদানির সাথে কথা বলেছি, কথা বলে আমদানিকারক আমরা জানিয়েছেন যে ভারতের যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু যে নির্দেশনা বা অনুমতি পত্র পাওয়ার কথা ছিল সেটা কিন্তু গতকাল রাত্রে 9টার পর কিন্তু অলরেডি চলে আসছে। আসার পরে কিন্তু মূলত ভারতের ব্যবসায়ীরা কিন্তু আমাদের বাংলাদেশে যে আমদানিকারক তাদেরকে নিশ্চিত করেছে যে আজকে তারা ভারত থেকে যে পেঁয়াজগুলি আছে সে পেঁয়াজের ট্রাকগুলি তারা কিন্তু অলরেডি তারা রপ্তানি করবে। কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু আর কথা বলা হচ্ছে যে এত নাটকীয়তার মাঝে এই যে পণ্যগুলি আমাদের যে 200 ট্রাকের উদ্দে তারা যে ভারতের অভ্যন্তর যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে এই ট্রাকগুলি কিন্তু যদি সব ট্রাকগুলি যেন তারা বাংলাদেশে রপ্তানি করে, যেহেতু ব্যবসাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে তাদের পর্যাপ্ত এলসি করা আছে, যেহেতু একটা বহির্বিশ্বে একটা আমদানি রপ্তানি হয়ে থাকে, একটা নীতি তাদের মধ্যে একটা নীতি নিয়ে তারা কিন্তু একটা আমদানি করে থাকে। যেহেতু একটা বিষয় হচ্ছে কি তারা পর্যাপ্ত এলসি করেছে, তারা এখানে প্রায় তারা আমদানিকারকরা যেমনটা বলেছেন যেখানে প্রায় 10,000 মেট্রিক টনের বেশি তাদের এলসি দেওয়া আছে, ইতিমধ্যে 200 ট্রাক তারা ভারতের অভ্যন্তর চলে এসেছে, সমস্ত ট্রাকগুলি যেন তারা বাংলাদেশে রপ্তানি করে। তো ভারত আমাদের আমদানিকারক একটা কথা বলেছে যে তারা যে বাণিজ্য মন্ত্রণালয়তে যে অনুমোদন পত্র বা নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে গত রবিবার পর্যন্ত যে টেন্ডার অনুমোদন দেওয়া হয়েছে বা ওই টেন্ডারের পণ্যগুলি তারা শুধুমাত্র বাংলাদেশে রপ্তানি করবে। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন যে টেন্ডারের পণ্যগুলি শুধু দিলে হবে না, যেহেতু পর্যাপ্ত পেঁয়াজের ট্রাক সারিবদ্ধ দাঁড়িয়ে আছে, ইতিমধ্যে ট্রাকগুলি কিন্তু পছন্দ ধরেছে, তারা কিন্তু তারা আবেদন জানিয়েছেন। আর একটা কথা বলি যে আসলে এই পণ্যগুলি যদি বাংলাদেশে যখন প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু একটা বাজার কম হবে বলে তারা জানিয়েছেন, বাজার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন। আমরা আরেকটা কথা আপনারা জানিয়ে রাখি, গতবার কিন্তু একটা বিষয় আমরা দেখেছিলাম যে ঠিক এইভাবে যখন পেঁয়াজের ট্রাকগুলি বাংলাদেশে প্রবেশ করছিল একটা সিন্ডিকেট তারা কিন্তু এই পেঁয়াজগুলি নিয়ে তারা কিন্তু তারা একটা সিন্ডিকেটের দামটা কিন্তু আবার তারা মজুত করে দামটা কিন্তু বাড়িয়েছিল। এবারে কিন্তু একটা আশঙ্কা রয়েছে যে পেঁয়াজগুলি প্রবেশ করার পরে যে সঠিকভাবে যেন বাজারে যদি সরবরাহ করা হয় সেক্ষেত্রে বাজারের দামটা কিন্তু অনেকটা কমে আসবে বলে আমরা জানতে ব্যবসায়ীরা বলেছেন। আর একটা কথা জানিয়ে রাখি যে পেঁয়াজের যে আমদানি হবে এরকম একটা গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু এরকম একটা খবর কিন্তু হিলিস্থল বন্দর যে আড়ত বাজারে কিন্তু তারা কিন্তু অলরেডি জেনে গেছে। ইতিমধ্যে কিন্তু প্রতি কেজি পেঁয়াজের দাম কিন্তু 10 টাকা কম বিক্রি হচ্ছে। গতকালকে যেটা আমরা দেখেছিলাম যে 40 টাকা পেঁয়াজ কিন্তু 70 টাকা বিক্রি হলো সেটা কিন্তু বর্তমানে 50-55 টাকা বিক্রি করতেছে, ইতিমধ্যে কিন্তু দামও কমে গেছে। আর একটা কথা জানিয়ে রাখি যে কালকে রাতের পর থেকে কিন্তু এখানে পেঁয়াজ কেনার জন্য কিন্তু দেশের বিভিন্ন দূরদূরান্ত কিন্তু ইতিমধ্যে কিন্তু পাইকাররা চলে আসেন কিন্তু পেঁয়াজ কেনার জন্য। জাফর, হিল স্থলবন্দর থেকে পেঁয়াজের এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। জাফর।
ভারতে আটকে পড়া পেঁয়াজের ট্রাকগুলো আজকে বাংলাদেশে প্রবেশের কথা রয়েছে, সে খবর জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। বরিশাল নগরীতে 95 বছরের পুরানো একটি পুকুর গভীর রাতে ভরাট করার অভিযোগ উঠেছে। এতে পানি সংকটে ভোগান্তিতে পড়েছেন মসজিদের মুসল্লি, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ। এলাকার বাসিন্দারা পুকুর ভরাট বন্ধ করার দাবিতে আন্দোলন করছেন। জেলা প্রশাসক এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। মাহমুদুর নবীর তোলা ছবি ও ফিরদাউস সোহাগের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। বরিশাল নগরের ভাটিখানা প্রধান সড়কের পাশে 95 বছরের পুরনো পুকুর। বছরের পর বছর ধরে অজু গোসল সহ নানা কাজে যার পানি ব্যবহার করছেন পুকুর সংলগ্ন মসজিদের মুসল্লি, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। গত 16 সেপ্টেম্বর পুকুরটির মাছ ধরা হয়। পরদিন রাতের আধারে ট্রাক ভর্তি বালি ফেলে পুকুরটি ভরাট শুরু করে মালিকপক্ষ। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে শুক্রবার বিকেলে মানববন্ধন করেন তারা। ভরাট বন্ধ করে পুনঃখননের দাবি জানিয়েছেন নদী খাল বাঁচাও আন্দোলনের নেতারাও। পুকুরটা পুকুরই থাকুক, পুকুর ভরতে দেওয়া হবে না। সবাই কিন্তু এই একটা পুষ্করিণীর উপরে নির্ভরশীল, সেক্ষেত্রে আমরা এই জীবিত থাকাকালীন এই পুষ্করিণীকে ভরতে দেবো না। যদি পুকুর ভরতে হয় তাহলে মেয়রকে এখানে আইনা, এই আইন কোথায় আমরা জানবো, তারপরে আমরা এই পুকুর ভরতে দেবো। সকল পর্যায়ে আমরা আমাদের এই পুকুর রক্ষার জন্য তাদের কাছে দায়িত্বই করব। অনুমতি ছাড়া পুকুর ভরাট করতে দেয়া হবে না বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এলাকার কাউন্সিলর হিসাবে আমি জনগণের সাথে একমত, এবং যাতে পুকুরটা ভরতে না পারে সেজন্য আমার প্রয়োজনীয় এবং পদক্ষেপ গ্রহণ করব। সংশ্লিষ্ট পুকুরটি যেন ভরাট করতে না পারে সেজন্য আমাদের লোকজনকে পাঠিয়েছি, এটি আমরা ভরাট করতে দেব না। 1925 সালে আখতারুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালে পুকুরটি খনন করা হয়। তবে ক্রয় সূত্রে এর মালিক ছিলেন মরহুম ফয়েজ আহমেদ, তার উত্তরাধিকারীরাই পুকুরটি ভরাট করছেন। সময় সংবাদ, বরিশাল। পঞ্চগড়ের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রুটে শিগগিরই রেল যোগাযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে হলরুমে জেলা কৃষক লীগ আয়োজিত বর্ধিত সভায় একথা বলেন তিনি। 16 ডিসেম্বর বা পরবর্তী 26 মার্চ এই রুটের উদ্বোধন করার কথা রয়েছে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের। আগামীতে বাংলাবান্ধা দিয়েও শিলিগুড়ির সাথে রেল যোগাযোগের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। চূড়ান্ত অনুমোদন পেলে ভ্যাকসিন সরবরাহে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার শর্তে যে কোনো দেশকে টিকার ট্রায়াল করতে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। গতকাল কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের PCR ল্যাব উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। ঈদের দাওয়াত কার্ডের জন্য ছবি এঁকে প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 লাখ টাকা পুরস্কার পেয়েছে ভোলার স্কুল ছাত্রী স্বরলিপি। বাক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটির এমন অর্জনে খুশি বাবা মা সহ শিক্ষকরা। তার প্রতিভার বিকাশে সর্বাত্মক সহযোগিতা চান পরিবারের সদস্যরা। ভোলা থেকে নাসিরউদ্দিন লিটনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মুখে কথা বলার সামর্থ্য না থাকলেও স্বরলিপির মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম রং তুলি। নিছক শখের বশে আঁকা ছবি তাকে এনে দিয়েছে অভাবনীয় সম্মাননা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছে কিশোরীর প্রতিভা। তবে শুধু সৌজন্য উপহার নয়, রীতিমতো প্রতিযোগিতায় জিতেছে সে। স্কুলে তার আঁকা ছবি এবার ঈদুল আজহায় প্রধানমন্ত্রীর দাওয়াত কার্ডে জায়গা করে নিয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক স্বরলিপির হাতে পুরস্কারের চেক তুলে দেন। পুরস্কার পাওয়াতে আমাদের পরিবারের সকলে খুব আনন্দিত। রাষ্ট্রের কাছে আবেদন করতেছি যাতে ওর উজ্জ্বল ভবিষ্যৎ, আরো পরিবর্তন, আরো ভালো স্থানে নেওয়ার মতো সাহায্য সহযোগিতার আশাবাদী। তার বাবা এলাকার একটি স্কুলের কর্মচারী। পারিবারিক অসচ্ছলতার মধ্যেই মেয়েকে অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। ভোলা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল শিশু একাডেমির মাধ্যমে স্বরলিপিকে ছবি আঁকা ও নাচের প্রশিক্ষণ দিয়ে আসছে। এতে
আমরা আনন্দিত গর্বিত এবং সমগ্র ভোলাবাসী গর্বিত, কারণ এর মধ্যে স্বরলিপির ছবিটা সবচেয়ে সুন্দর এবং প্রতিভাটা অন্যরকম। তিন ভাই বোনের মধ্যে সবার বড় স্বরলিপি বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় ছোটবেলা থেকেই তার প্রতি পরিবারের রয়েছে বিশেষ যত্ন। সময় সংবাদ ভোলা। ক্রেতা বিক্রেতার ভিড়ে জমে উঠেছে বগুড়ার মহাস্থানগড় সবজির হাট। সে খবর জানাতে হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাজেদ, জাফর, আপনি জানেন যে শীত আসতে আর বেশি সময় নাই, এরই মধ্যে কিন্তু বগুড়ার শীতের সবজি কিছুটা আসতে শুরু করেছে এবং গত কয়েকদিনের যে সবজি যে সরবরাহ সেই সরবরাহ কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। গতকাল এখানে বগুড়া সারাদিনই বৃষ্টি ছিল, গতকাল সরবরাহ একটু কম থাকার পরে কিন্তু এখন সবজি বেশ আজকে কিন্তু সবজি বেশ এখানে উঠেছে এবং সবজির দামটা তুলনামূলক কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। আজকে যদি এখানে সবজির দাম বলতে চাই তাহলে আজকে এখানে মুখি কচু বিক্রি হচ্ছে 20 টাকা, এছাড়া যে লাউ সে প্রতি পিস 20-25 টাকা, পটল আলু এগুলো 35-40 টাকা এবং করলার দামটা একটু বেশি, করলা 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এখানে সবচেয়ে যে বিষয়টি এখানে কয়েকদিনে সবারই নজরে আসে সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজের সরবরাহ কিন্তু গত 2 দিন কম ছিল কিন্তু আজকে কিন্তু সরবরাহটা বাড়ছে এবং দামও কিন্তু কমে আসছে। আজকে এখানে পাইকারি বাজারে যে পেঁয়াজের মূল্য সে মূল্যটা কিন্তু 60-65 টাকা নেমে এসেছে এবং কাঁচা মরিচও কিন্তু এখানে 100-80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারিভাবে। তো আস্তে আস্তে যেটি এখানে হচ্ছে যে সবজি সরবরাহটা বাড়তে শুরু করেছে এবং এখানে দামটাও কমতে শুরু করেছে। আর এখানে সবচেয়ে যে ক্ষতির কারণ সেটা হলো কয়েকদিন থেকে এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং কিছু পানি নদীর পানি বৃদ্ধি হতে শুরু করেছে। এতে করে কৃষক নতুন করে একটু আশঙ্কা করছেন যে এখানে সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং সবজি ক্ষেত আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে সবজি সরবরাহটা সামনের দিকে যে কেমন থাকবে এটা নিয়ে কিন্তু শঙ্কিত কৃষকরা। আর এখানে ক্রেতারা যেটা বলছেন যে সবজি তারা যে একটু করে আশ্বস্ত হচ্ছেন যে সবজির দাম যত শীত পড়তে থাকবে সবজির দাম কমতে থাকবে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর পেঁয়াজ নিয়ে তাদের মধ্যে যে অস্বস্তি ছিল সেটাও কিন্তু কাটে উঠতে শুরু করেছে, আজকে কিন্তু পেঁয়াজের দামটাও কম। সব মিলে যেটি বলা যায় জাফর যে এখানে সবজি সরবরাহ বাড়ছে, সবজির দাম কিছুটা কমছে এবং পেঁয়াজ এবং মরিচ নিয়ে যে কয়েকদিন থেকে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে বলে মনে করছে। তো এই ছিল আমার কাছে বগুড়া সবজি মহাস্থানীয় সবজি বাজার থেকে সবশেষ জাফর। বগুড়ার মহাস্থানগড় সবজির বাজার থেকে সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজেদুর রহমান। কিশোরগঞ্জের ভৈরবে এক প্রসূতি মা 4 কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শিশুদের ওজন কম হওয়ায় 12 ঘন্টা পর এক শিশুর মৃত্যু হয়। বর্তমানে মা ও 3 নবজাতক সুস্থ আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরব মেঘনা জেনারেল হাসপাতালে শাহিনুর বেগম নামের এক মা এ 4 কন্যা সন্তানের জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অসুস্থ অবস্থায় নারীকে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা 6:30 সফল অস্ত্রোপচারের মাধ্যমে 4 কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ওজন কম থাকায় 12 ঘন্টার মাথায় একটি শিশু মারা যায়। বাকি 3 নবজাতক ও মা সুস্থ আছেন। শিশুদের বাবা একটি বেসরকারি ফার্মে কর্মরত। সাড়ে 7টার দিকে একটি বাচ্চা মারা যায়, তার ওজন ছিল 1 কেজির মতো। আর বাকি 3টি বাবু আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে, মাও খুব সুস্থ আছে। মাদারীপুরে করোনাকালে দেশে ছুটি কাটাতে এসে আটকা পড়া 5,000 প্রবাসীর কর্মস্থলে ফেরা নিয়ে বাড়ছে শঙ্কা। ইতোমধ্যে কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কেউ কেউ হারিয়েছেন চাকুরিও। এদিকে বিদেশে না যেতে পারা এসব প্রবাসীরা চাইলে প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংক ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তোলার কথা জানায় জেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। চলতি বছরের জানুয়ারিতে ইতালি থেকে দেশে ফেরেন মাদারীপুরের সদর উপজেলার উত্তর কুচিয়ামারা গ্রামের সুমন মাতুপর। কিন্তু 8 মাস পেরিয়ে গেলেও করোনার জন্য যেতে পারছেন না কর্মস্থলে, ফলে অর্থনৈতিক সংকটে পরিবার নিয়ে পড়েছেন চরম দুশ্চিন্তায়, বাড়ছে হতাশাও। প্রায় আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে,
এইভাবে যদি চলতে থাকে তাহলে অনেক সমস্যার মধ্যে পড়ে যাব। ফেব্রুয়ারি মাসে দুই সপ্তাহের জন্য পুরো পরিবার নিয়ে দেশে এসে আটকা পড়েছেন ইতালির মুদি ব্যবসায়ী বাদল মোল্লা। বিদেশে দোকান বন্ধ, অথচ প্রতি মাসে তাকে দোকান ভাড়া ও বিদ্যুৎ বিল বাবদ গুনতে হচ্ছে 1,00,000 টাকা। আমি এখানে আটকা পড়ে আছি, কিন্তু আমার ওইখানে কিন্তু 1,00,000 টাকা আমার খরচ দেওয়াই লাগবে প্রত্যেক মাসে। তারপরে এখানে আটকা থাকার পরে আমার ফ্যামিলি খরচ আছে মাসে 40-50,000 টাকা, তার মানে আমি প্রত্যেক মাসে 1,50,000 টাকা ডিমান্ড আছে। একই অবস্থা পাশের আজমল হাওলাদার, লিটন মাতুব্বর, শাহাবুদ্দিন হাওলাদার সহ জেলায় আটকে পড়া 5,000 প্রবাসীর। তারা চান দ্রুত চালু করা হোক আন্তর্জাতিক বিমান চলাচল। আমি যেখান থেকে বাজারে যাব এরকম কোন রাস্তা আমার কাছে নেই। বেকার জীবন, এই বসে বসে লুটু গেলায় চার দোকানে আড্ডা করি। দ্রুত যেভাবে আমাদের কর্মস্থানে পাঠান যায় এজন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে অনুরোধ করছি। অবশ্য করোনা কালে আটকা পড়া প্রবাসীরা চাইলে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তোলা হবে বলে জানায় জেলা প্রশাসন। ড্রাইভিং যদি কেউ করতে চায়, তার যদি একটা এক্সপিরিয়েন্স থাকে বা সে যদি ইন্টারেস্টেড হয়, তাহলে তাকে আমরা ড্রাইভিং ট্রেনিং দিতে পারি এবং সেই ড্রাইভিং ট্রেনিং এর মাধ্যমে তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে একটা চাকরি, এবং এই চাকরিটা দেশের মধ্যেও হতে পারে আবার দেশের বাইরেও হতে পারে। প্রবাসীদের এমন সমস্যা নিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কর্তৃপক্ষের দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। সময় সংবাদ, মাদারীপুর। ইতালিতে আবারও বাড়ছে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা। দেশটিতে 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 2,000 মানুষ, যা গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন মারা গেছেন 10 জন। এদিকে করোনা মহামারীর মধ্যেই শেষ হয়েছে ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন 3 বাংলাদেশি প্রার্থীও। ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালিতে আবারও প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। শুক্রবার দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল 5 মাসের মধ্যে সর্বোচ্চ। স্থানীয়দের পাশাপাশি সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে আমাদের করোনা ভাইরাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আপনারা সবাই সতর্ক থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ইতালিতে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা চাচ্ছি যাতে খুব দ্রুত গতিতে এটা কমে যায়। এদিকে 20 এবং 21 সেপ্টেম্বর ইতালির 4টি প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভেনিস সিটি কর্পোরেশনে 3 জন বাংলাদেশি অংশগ্রহণ করছেন। এছাড়াও বলোনিয়া থেকে নির্বাচন করছেন 1 বাংলাদেশি। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে নির্বাচনী প্রচারণা। রোববার সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত এবং সোমবার সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ফলাফল ঘোষণার কথা রয়েছে। বাংলাদেশি প্রার্থী থাকায় নির্বাচন ঘিরে প্রবাসীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। অন্যদিকে ইতালিয়ান প্রার্থীরাও বাংলাদেশিদের কাছে ভোট প্রার্থনা করছেন। আমি একজন প্রার্থী, বাংলাদেশি কমিউনিটির অনেকের সাথে আমার পরিচয় আছে, আশা করি আসন্ন নির্বাচনে আমি জয়ী হব। 15 বছর আমি বাংলাদেশের জন্য কাজ করেছি, তাই আমি আশা করি বাংলাদেশি বন্ধুরা আমাকে ভোট দেবেন। প্রত্যেকটা বাংলাদেশি ভাই ও বোনদেরকে যারা আমার সাথে ছিলেন, যারা ভোটার এবং যারা ভোটার না, কারণ আমি জানি যারা ভোটার তারা তো অবশ্যই আমাকে ভোট দেবে এবং যারা ভোটার না তারা আমাকে দোয়া করবেন এবং ভালোবাসবেন। বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক বছরের মধ্যে ব্রিটেনের মতো ইতালির রাজনীতিতেও বাংলাদেশিদের অবস্থান শক্তিশালী হবে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। করোনাকে বশ বানাতে বিশ্বের 176টি চিকিৎসা বিজ্ঞান ও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিকা তৈরিতে গবেষণা চালালেও ক্রমেই নির্ভরতার প্রতীক হয়ে উঠছে জার্মানির বায়োনটেক ও কিউরভ্যাক। সবার প্রত্যাশা, এই প্রতিষ্ঠান দুটির মাধ্যমেই খুব শিগগিরই বিশ্ব পাবে মরণঘাতী করোনাকে প্রতিহত করার কার্যকরী টিকা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্টটি দেখব এবার। Developed by a German biotech. চীন, রাশিয়া, যুক্তরাজ্য নাকি জার্মানি, কোন দেশের টিকা হবে সবচেয়ে নিরাপদ ও নির্ভরতার প্রতীক? এমন প্রশ্নের জবাবে জার্মানির চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান বায়োনটেকের প্রধান প্রফেসর ডক্টর উগুর শাহিন নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন নিয়ে আশা প্রকাশ করেছেন। BNT162 নামের এই টিকা হবে মানব দেহে 70-80% কার্যকরী। ইতিমধ্যে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় অক্টোবরের শেষের দিকে 750 মিলিয়ন ডোজ উৎপাদনের জন্য আবেদন করা হবে। টিকা আবিষ্কার হলে
সবার আগে ঝুঁকিতে থাকা প্রবীণ এবং চিকিৎসা সংশ্লিষ্ট সবাইকে টিকা দেওয়ার আহ্বান সাধারণ মানুষের। দেখুন, করোনায় বয়োবৃদ্ধরাই সবচেয়ে অনিরাপদ, তাদেরকে টিকার আওতায় আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সেই সাথে চিকিৎসক ও স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের কথাও ভাবতে হবে। এদিকে গবেষণার গতি বাড়াতে বায়োনটেককে 375 ও কিউভেককে 230 মিলিয়ন ইউরো অর্থ সহায়তার ঘোষণা মার্কেল সরকারের। তবে এতে প্রতিষ্ঠান দুটির বিনিয়োগকারীরা অর্থনৈতিকভাবে লাভবান হবার আশঙ্কা বিশেষজ্ঞদের। সমালোচনার সুরেই বলতে হয়, করোনার টিকা তৈরির নামে অর্থনৈতিকভাবে বিশাল অর্থ হাতিয়ে নিচ্ছে বিনিয়োগকারীরা, অথচ পর্যাপ্ত গবেষণা ছাড়াই টিকা বাজারে আনতে এরা যেন উঠে পড়ে লেগেছে। কিন্তু এর কারণে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তার দায় নেবে কে? তবে খুব শীঘ্রই একটি কার্যকরী ভ্যাকসিনের মাধ্যমে বিশ্ব করোনা মুক্ত হবে এমনটাই আশা সাধারণ চেয়ারম্যানদের। একটি কার্যকরী এবং নিরাপদ করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষায় যত সমস্যা ততই সমাধান এবং ততই চিকিৎসা বিজ্ঞানের জন্য মঙ্গলজনক, বলছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানী সহ বিশেষজ্ঞরা। কারণ সকল সমস্যাকে পেছনে ফেলে একদিন ঠিকই আবিষ্কার করা যাবে সত্যিকারের করোনা ভাইরাসের টিকা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কারো চাপে নয়, শারীরিক অসুস্থতার কারণেই বাফুফে নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাফুফে বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায়। নির্বাচন থেকে সরে যাওয়ায় তৃণমূলের সংগঠকদের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক এই ফুটবলার। বাফুফে সভাপতি পদপ্রার্থী কাজী সালাউদ্দিন আর শফিকুল ইসলাম মানিককে নিয়ে কোনো মন্তব্য করেননি এই প্রবীণ সংগঠক। এই চাপাকান্নায় বলে দেয় অনেক কিছু। ফুটবলকে ভালোবেসে যৌবনটা কাটিয়ে দিয়েছেন মাঠে, বুটজোড়া তুলে রেখেছিলেন যখন, তখন বাংলাদেশের ফুটবল দক্ষিণ এশিয়ার দাপুটে দল। দিনে দিনে অর্জনের মুকুট থেকে খসে পড়েছে পালক, শ্রী হারিয়েছে রেকর্ড বুক, ঘরোয়া কাঠামো ঘুনে খেয়েছে। তাই খেলোয়াড়ের টুপি খুলে সংগঠকের টুপি মাথায় দিয়েছিলেন বাদল রায়। লম্বা সময় বাফুফের সহসভাপতির চেয়ারটায় বসে আছেন। 2016 নির্বাচনে কাজী সালাউদ্দিনের প্যানেলে থাকলেও 4 বছর ভালো কাটেনি। নিজের মতো করে ফুটবলের উন্নয়নে কাজ করতে পারেননি নানা জটিলতায়, তাই এবার সভাপতি পদেই লড়তে চেয়েছিলেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়েরও 1 ঘন্টা পর একটা হাতে লেখা চিঠি নিয়ে ফেডারেশনে আসেন তার স্ত্রী মাধুরী রায়। এরপর থেকেই চাউর প্রতিপক্ষের চাপেই নাকি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাদল রায়। পুরো স্বার্থে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু ফুটবলের স্বার্থে নিয়ে আমার শরীরের উপরে এত প্রেশার যাচ্ছে, আমি আজকে অফিসিয়ালি প্রত্যাহার করলাম। নির্বাচন করছেন না তৃণমূলের সংগঠকদের কাছে তাই ক্ষমা চেয়েছেন বাদল। তবে ফুটবলের উন্নয়নে কাকে দেখতে চান বাফুফে বসের চেয়ারে, সালাউদ্দিন নাকি মানিক, কার প্রতি থাকবে মৌন সমর্থন? এখন দুজনের ব্যাপারে আমি আমার এই মুহূর্তে কোনো কমেন্ট নাই। তৃণমূলের সংগঠকরা খুব অসহায়, তাদের জন্যই আমার খুব মানটা কাঁপতো। তারা কীভাবে নেবে জানি, তারা কষ্ট পাবে। আগামী নির্বাচনে আপনারা যারা প্রার্থীরা আছেন, যারা ভোটার আছেন, কাউন্সিলর আছেন, ডেলিগেশন, আপনারা চিন্তা ভাবনা করেই নেক্সট কাউকে ভোট দিবেন। তবে কাগজে কলমে এখনও সভাপতি প্রার্থী হিসেবে বলবত আছেন বাদল রায়। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। আবারও করোনা টেস্টের মুখোমুখি হতে হলো ক্রিকেটারদের। গতকাল 18 ক্রিকেটারের করোনা টেস্ট করা হয়েছে। আগেরবারের মতোই বাড়ি বাড়ি গিয়ে স্যাম্পল সংগ্রহ করা হয়। শ্রীলঙ্কা সফরের জন্য সরকারি অনুমতি পাওয়া বাকি 9 জনের টেস্ট হবে আজ। এখান থেকে যাদের নেগেটিভ আসবে তাদের নিয়ে শুরু হবে আবাসিক ক্যাম্প। তার আগে যে হোটেলে অবস্থান করবে ক্রিকেটাররা, সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজাচ্ছে বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে হোটেলের 35 জন কর্মকর্তা কর্মচারীরও করোনা টেস্ট করা হয়েছে। তবে কয়েক দফায় কোভিড টেস্টের মুখোমুখি হওয়ায় এ দফায় স্যাম্পল দেননি কোচ রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসন, রায়ান কুক এবং নিকলি। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের বন্দরে 5 দিন আটকে থাকা পেঁয়াজ আসছে আজ, রপ্তানি বন্ধে হতাশ ভারতীয় কৃষক, বাজার হারানোর শঙ্কায় দেশটির ব্যবসায়ীরা। হাতুড়ি হেলমেট বাহিনীর প্রভাবে হাজার হাজার বিঘার জমির মালিক ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত ও রুবেল, সরকারি অসাধু কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ। এবং চট্টগ্রামের পথে হেফাজত ইসলামের আমির আহমদ শাফির মরদেহবাহী গাড়ি দুপুরে হাটহাজারিতে জানাজা, দাফন করা হবে মাদ্রাসার ভেতরে কবরস্থানে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।